আর এইটা বোঝা খুব ইম্পর্টেন্ট। কারণ কি বলতো, যে এজটাতে তুমি রয়েছো এই এজটাতে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা, ইমোশনাল ব্যালেন্স করা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পার্সোনাল লাইফকে ব্যালেন্স করতে গিয়ে আমরা সব কিছুটা হারিয়ে ফেলি, এভরিথিং আমাদের কাছ থেকে চলে যায় না, আমরা লাইফে ঠিক মতো করে নিজেকে ব্যালেন্স করতে পারি না, কোনো পজিটিভ সাইড খুঁজে পাই, এভরিথিং আমাদের কাছ থেকে চলে যায়, তাই না? সো তাই জন্য এই ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট, আর এটা আজকে শিখবে। তো তাই জন্য প্লিজ কমেন্ট করবে না, একটু কনসেন্ট্রেশনের সঙ্গে শোনো, বুঝতে পারবে সব কিছু। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা বেশ। যদি কোনো কোয়েশ্চেন মনের মধ্যে থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাবে লিখে পাঠাবে, ওকে? আমি সময়ে সময়ে সেগুলোকে দেখে রিপ্লাই করে দেবো। বেশ, না দেখো, প্রথম জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের এই যে টপিকটা আছে না, যে হোয়াট ইজ ট্রু লাভ, নাও প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে যে লাভ কী জিনিস, ভালোবাসা কী জিনিস, অনেক কিছু চেঞ্জেস আছে এর মধ্যে, তাই না? আমরা কি দেখতে পাই, আমাদের না মানে আজকে বুঝতে পারবে অনেক কিছু ধোকার মধ্যে পড়ে আছো, মানে তোমাকে এগুলোর মিনিং না, তোমাকে আলাদাভাবে তুমি বুঝেছো আর যার জন্য তুমি প্রবলেমের মধ্যে রয়েছো, মানে তুমি আজকেই বুঝে যাবে পুরো ক্লিয়ারলি। আর এইটা তোমরা যদি ভেবে থাকো যে স্যার মানে আমি এমনি বলছি না, এটা আমি এক্সপিরিয়েন্স করেই বলছি, আমি কোনো জিনিস এই এই ক্লাসগুলোতে অ্যাটলিস্ট উইদাউট এক্সপিরিয়েন্স আমি কোনো কিছু বলি না। ঠিক নাও, কিছু জিনিস দেখো, কিছু জিনিসের ডেফিনেশন তোমাকে ভালোভাবে জানতে হবে, উইদাউট দিস ডেফিনেশন তুমি কখনো কিন্তু বুঝতে পারবে না যে তুমি কি করতে চলেছো। প্রথম কথা রিলেশনশিপ, দেখো এক নম্বর হচ্ছে রিলেশনশিপ, ওকে, দু নম্বর হচ্ছে লাভ, আর তিন নম্বর হচ্ছে ইনফ্যাচুয়েশন। ঠিক আছে, নাও এই তিনটের মিনিং কিন্তু আলাদা আলাদা, তুমি এটা ভেবে নিও না যে রিলেশনশিপে আছো মানে তুমি ভালোবাসার মধ্যে রয়েছো, আবার এটা ভেবে নিও না যে ভালোবাসাতে রয়েছো মানে রিলেশনশিপে থাকবে, আবার এটাও ভেবে নিও না যে রিলেশনশিপ আর ভালোবাসা দুটো তোমার মধ্যে আছে মানে তুমি ইনফ্যাচুয়েশনের মধ্যে পড়ে আছো। তো তিনটের টার্ম কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ তুমি কারোর সঙ্গে রিলেশনশিপে থাকতে পারো, কারোর সঙ্গে হতেও পারে তুমি কারোর সঙ্গে অ্যাকচুয়ালি সত্যিকারের একটা ভালোবাসা তার মধ্যে তার সঙ্গে হয়ে রয়েছে, আবার কারোর সঙ্গে হতে পারে ইনফ্যাচুয়েশনের মধ্যে পড়ে রয়েছে। এই জিনিসগুলো আজকে তোমাদের কাছে খুব ক্লিয়ারলি বোঝা হয়ে যাবে যে তুমি কোন জোনে রয়েছো, রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে রয়েছো, ভালোবাসা স্ট্যাটাসের মধ্যে রয়েছো, না ইনফ্যাচুয়েশনের মধ্যে রয়েছো। দেখো এইখানে আরও একটা জিনিস আমি ডিসক্লেমার দিয়ে দিই, অনেকে হয়তো এই জিনিসগুলোকে তোমাদের পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, আর এটা করতে যেও না, কারণ আমি তোমাদেরকে এটুকু জিনিস বোঝার চেষ্টা করো, তোমার সঙ্গে যে আছে, যে মানুষটাই কানেক্টেড আছে, তুমি তার সঙ্গে ক্লাসের জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারো না। তুমি সেখান থেকে ক্লাসে কী করতে এসছো, তুমি শিখতে এসছো। অনেক সময় হয় না আমি কোনো কিছু দিই আর সেটাকে নিয়ে তোমরা আলাদা একটা ইমপ্লিকেশন নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে স্টার্ট করে দাও, ঠিক আছে? তাই জন্য আমি ভয়ও পাই কোনো জিনিস বলতে গিয়ে, কারণ তোমরা জিনিসগুলোকে ইমপ্লিকেশন করো, তোমরা ভাবো যে হয়তো আমার সঙ্গেও তাই করছে, তাই না? এটা তোমরা মনের মধ্যে আসে। যাই হোক, তাই জন্য এটুকুই বলবো যে এখান থেকে শেখার জিনিস আছে, শেখো, শিখে পরবর্তীকালে যখন তুমি স্ট্রং জোনে চলে যাবে তখন তাকে নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করো, ওকে? নাও আমি গল্পটা শুরু করছি এই জিনিসটা দিয়ে। নিশ্চয়ই আমরা বাড়ির আশেপাশে প্রচুর প্রজাপতি দেখতে পাও, দেখতে পাও তো, হ্যাঁ কি না বলো, বিভিন্ন কালারিং প্রজাপতি দেখতে পাও, তাই তো? আগে তো দেখা যেত, এখন তো ঠিক মতো করে দেখাই যায় না। দেখো এই ভালোবাসার না আর কিছুই না, এটা একটা অবজারভেশন। আমি তোমাদেরকে সবসময় বলতাম যে কোনো জিনিসের প্রতি অবজারভেশন বাড়াও, দেখার পার্সপেক্টিভটাকে চেঞ্জ করো, দেখতে চেষ্টা করো। ভিড়ের মধ্যে সবাই একটা জায়গাতে খেলা দেখছে, কিন্তু কেউ না কেউ থাকবে যে খেলার মধ্যেও অন্য কিছু দেখার চেষ্টা করছে, সে গ্রাসটাকে দেখার চেষ্টা করছে, সে ওয়েদারটাকে দেখার চেষ্টা করছে, সে সাউন্ডটাকে শোনার চেষ্টা করছে, তাই না? তো এই যে ডিফারেন্ট থিঙ্কিং, এই ডিফারেন্ট থিঙ্কিং থেকে ভালোবাসা তৈরি হয়। যেরকম আমি তোমাকে বলছি, একটা প্রজাপতি, নিশ্চয়ই তোমরা সবসময় প্রজাপতিকে দেখে এসছো, তাই না? কিন্তু ওই প্রজাপতিটা যদি রাতের বেলা উঠতে থাকে, তুমি তাকে দেখে এতটা অ্যাট্রাক্টেড ফিল করো না, করো কি বলো, করো কি, করো না। কিন্তু সে যদি দিনের বেলা উড়ে বেড়ায়, তখন তাকে তুমি দেখতে খুব ভালো লাগে এবং তোমার খুব অ্যাট্রাক্টেড ফিল হয়, ঠিক আছে? তাই তো, হ্যাঁ কি না বলো। ঠিক, এবার বলো তো ওই প্রজাপতিটার মধ্যে তুমি কখনো ভালোবাসা খুঁজে পেয়েছো, কিছু কিছু কি ভালোবাসা দেখতে পেয়েছো? দেখতে পাওনি তো? দেখো দেখার ধরনটা একটু চেঞ্জ করে দাও। যদি বলা হয় প্রজাপতিটা কার সঙ্গে রিলেশনশিপ স্ট্যাটাসকে হোল্ড করছে, ট্রু লাভ তার কে, তাহলে হবে সান। সূর্যের আলো হচ্ছে তার ট্রু লাভ। কেন না, সূর্য আনকন্ডিশনালি তাকে লাইট দিচ্ছে বলেই কিন্তু তাকে এত সুন্দর দেখাচ্ছে। যখন সূর্য থাকছে না,
তার কিন্তু সেই অ্যাট্রাকটিভিটিটাও থাকছে না, তাকে দেখতে তখন এতটা ভালো লাগছেও না। তার মানে তুমি কি বুঝলে যে যদি আমাকে কারোর সঙ্গে, এখান থেকে কয়েকটা জিনিসকে করার চেষ্টা করো না, তুমি কি দেখলে যে লাইট যখনই পড়ছে প্রজাপতির গায়ে তখন বিভিন্ন ধরনের কালার আমরা দেখতে পাই, তাই না? আর ওই কালারটা অপরজনের কাছে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে যে খুব সুন্দর লাগছে, কত সুন্দর দেখতে, তাই না? কিন্তু যখনই তুমি লাইটটাকে অফ করে দিচ্ছ সন্ধ্যাবেলা বা রাতের অন্ধকারে তুমি যখন প্রজাপতিটাকে দেখছো তখন তোমার অতটা ভালো লাগে না, তোমার তখন দেখবে নেগেটিভ ভাইব যায়। বাড়ির মধ্যে যখন রাতের বেলা প্রজাপতি ঢুকে যায় দেখবে আমরা সবাই তাড়িয়ে দিই, তাই না? জানলা খুলে তাড়িয়ে দিই। কিন্তু ওই প্রজাপতিটাই যদি সকালবেলা ঢুকে পড়ে কখনো বাড়ির মধ্যে, তখন তুমি দেখে খুব অ্যাট্রাক্টেড ফিল করো, ওয়াও প্রজাপতি বাড়ির মধ্যে ঢুকে গেছে, এবং ছবি তুলে রাখি, সেলফি তুলে রাখি, কত কিছু করে রাখি, ঠিক কি না? তার মানে তুমি কি বুঝতে পারলে যে ওই প্রজাপতিটাকে কেউ আনকন্ডিশনালি ভালোবাসছিল। যখন কেউ আনকন্ডিশনালি ভালোবাসছিল তখন প্রজাপতিটা তার পজিটিভ ভাইবগুলোকে তুলে ধরতে পারছিল, তাই না? হ্যাঁ কিনা বলো, ঠিক কিনা? কিন্তু যেই রাতের হয়ে অন্ধকার চলে আসছে, যখন তাকে কেউ সেই আনকন্ডিশনালি ভালোবাসাটা দিচ্ছে না, তখন তার পজিটিভিটিটাও কিন্তু বেরিয়ে আসছে না। মাথায় ঢুকলো? সো এই ভালোবাসাটা আর কিছুই নয়, এটা হচ্ছে একটা আনকন্ডিশনাল লাভ। আনকন্ডিশনাল হওয়া উচিত। তাহলে ভালোবাসার মধ্যে কি কি জিনিস থাকা উচিত? দেখো কিছু জিনিস বুঝে বুঝে যাবে, আমি তোমাদেরকে সব জিনিসগুলো বোঝাবো। এই ভালোবাসা আর কিছুই নয়, এর মধ্যে অনেক কিছু জিনিস আছে। দেখো তাহলে প্রজাপতির মধ্যে তুমি কি দেখতে পেয়েছিলে? লাইট দেখতে পেয়েছিলে। এই লাইটের সঙ্গে তার একটা ভালোবাসা ছিল। এই লাইটটা মানে কি আমাদের লাইফে? এই লাইটটা মানে কি? যদি এই লাইটটা দেখো, এই লাইটটা মানেই হচ্ছে রেসপেক্ট, সম্মান দেওয়া। এই লাইটটা মানেই হচ্ছে প্রত্যেকের লাইফে এই লাইট যখন চলে আসবে না, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার লাইফে কিছু না কিছু পজিটিভ জিনিস তৈরি হচ্ছে। যেরকম কি ফিলিংস, ওকে, যেরকম কি স্ট্রেংথ, ভালো করে বুঝবে, তাই তো? খুব ডিপ মিনিং আছে, বুঝে বুঝে যাবে। কমিটমেন্ট, এগুলো সব কিন্তু প্রজাপতির ওপরে হচ্ছে। তারপর কি দেখতে পাবে, আর কি দেখতে পাবে? ট্রাস্ট, স্ট্রং হোল্ড, হ্যাঁ কি না বলো? একটা প্রজাপতি যখন সে দিনের বেলা বেরোচ্ছে, সে কিন্তু এটা ভেবে বেরোচ্ছে যে সূর্যের আলো কোনোদিন, দিনের বেলা সূর্যের আলো যতক্ষণ থাকবে আমি ততক্ষণ আকাশের উড়ে বেড়াতে পারবো, তাই কিনা বলো? সে কিন্তু সেই বিশ্বাসটুকু নিয়ে বেরোয় কিন্তু, হ্যাঁ কিনা বলো? ঠিক। আবার ওই দিক থেকে সূর্যও কিন্তু কমিটমেন্ট করে, যতক্ষণ পর্যন্ত আমি আছি আমি তোমাকে আলো দিয়ে যাব, সেটা হোক মেঘ হয়ে যাক, হোক বৃষ্টি হোক, হোক যাই কিছু হোক না কেন, আমার আলো তোমার কাছে সব সময় থাকবে। দ্যাট ইজ আ কমিটমেন্ট, হ্যাঁ কিনা বলো? ইয়েস অর নো? ঠিক। আর ওখান থেকে এই প্রজাপতি নিজে থেকে কি ফিল করে, যে আমার কালারটাকে আমি শো করাতে পারবো, দ্যাট ইজ আ ফিলিংস, হ্যাঁ কিনা বলো? তাই তো, দেখবে যখনই সূর্যের আলো খুব বেশি করে বেরোয় তুমি দেখবে কখনো বর্ষাকালে প্রজাপতিকে কখনো ডানা মেলে উঠতে দেখতে পাবে না, খুব কম সময় দেখতে পাবে যে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। কেন? সূর্যের রোদ যখন বেরোয় না তখন তা দেখবে বেশিরভাগ সময় দেখবে ডানা মেলে উড়ে বেড়াতে। বাগান টাগান থাকলে তুমি দেখতে পাবে কন্টিনিউয়াস দেখবে তার যে ডানা দুটোকে নাড়ছে। কেন? কারণ তার মধ্যে সেই ফিলিংসটুকু জেনারেট হয় যে কিছু হোক আর না হোক আমার কাছে লাইটটুকু আছে। আর এখান থেকেই দুজনের মধ্যে তৈরি হয় রেসপেক্ট, একে অপরকে রেসপেক্ট করতে স্টার্ট করে, সম্মান দিতে স্টার্ট করে। এগুলো বোঝো, একটু ডিপ মিনিং ভাবো। তুমি আজ পর্যন্ত প্রজাপতিকে এইভাবে দেখে এসছো, আজকে এইভাবে দেখার চেষ্টা করো। কেন না, তুমি যদি এইটুকু জিনিসকে খুব সুন্দরভাবে বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবে হোয়াট ইজ লাভ। এবার তুমি ভাবো তোমাকে কেউ ভালোবাসে, যদি তোমার লাইফে সেই লাইটটুকু না প্রোভাইড করে, তাই না, তোমার লাইফে সেই পজিটিভিটিটা না নিয়ে আসে, তাহলে কি তুমি তাকে ভালোবাসা বলতে পারো? সে যদি তোমার লাইফে ট্রাস্ট ক্রিয়েট করতে না পারে, তোমার প্রতি যদি কমিটমেন্ট না হয়, কমিটেড না থাকে, তোমার প্রতি যদি ফিলিংসটা তার কমপ্লিট না থাকে, সে যদি তোমাকে রেসপেক্ট না করে, তোমাকে স্ট্রেংথ প্রোভাইড না করে, তাহলে কি সেটা ভালোবাসা বলতে পারি? বলতে পারি কি? বলতে পারি না। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এই কমিটমেন্ট কী জিনিস, এগুলোকে আমাদেরকে বুঝতে হবে। কমিটমেন্ট কী জিনিস, ফিলিংস কী জিনিস, রেসপেক্ট কী জিনিস। আজকাল তো সবাই প্রত্যেকেই কমিটমেন্ট থাকে, তাই না? আমি তোমাকে ভালোবাসি, ওই দিক থেকেও বলছে সেও তোমাকে ভালোবাসে, তাই না? দ্যাট ইজ আ কমিটমেন্ট, ওকে, সবাই তো বলতে থাকে। ফিলিংস আমাদের লাইফে প্রত্যেকে থাকে, কার থাকে না? আমি তোমাকে ভালোবাসি মানে এর থেকে বড় ফিলিংস কিছু হতে পারে না।
সবাই সবাইকে ভালোবেসে রেসপেক্ট করে, কিন্তু এর মধ্যেও একটা সার্টেন একটা না ছোট্ট লাইন আছে, যে লাইনটার মধ্যে তুমি বুঝতে পারবে এটা ভালোবাসা না রিলেশনশিপ। বোঝার চেষ্টা করো এই সার্টেন লাইনটা কিরকম, এই ছোট্ট লাইনটা কিরকম সেটা একটু বোঝার চেষ্টা করো। তোমার বাড়িতে তোমার মা আছে তাই না? মা আছে তো, মায়ের যে ভালোবাসাটা সেটা আনকন্ডিশনাল হয়, এটা যদি তুমি খেয়াল করে দেখো ওই ভালোবাসাটা একদম আনকন্ডিশনাল হয়, মানে যেটাকে তুমি কখনো মেলাতে পারবে না, ম্যাচ করাতে পারবে না কারোর সঙ্গে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড ট্রু লাভ। বোঝা গেল? যখন আমাদের লাইফে কেউ আসবে এবং সে তার সঙ্গে যদি কোনো স্বার্থ অ্যাটাচ না থাকে, কোনো প্রয়োজনীয়তা অ্যাটাচ না থাকে, ঠিক আছে, তাহলে বুঝবে সেইটা হচ্ছে একটা লাভ, একটা ট্রু লাভ। তোমার মা তোমাকে বড় করছে এটা ভেবে নয় যে তুমি পরবর্তীকালে তোমার মা বাবাকে খাওয়াবে, এটা ভেবে যে উফ আমি দেখে শান্তি পাচ্ছি আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, হ্যাঁ কি না বলো, ঠিক কি না? তো যতদিন পর্যন্ত তুমি জেনে রাখো, যতদিন পর্যন্ত তুমি ওই মানুষগুলোর জন্য করে যাবে, যে মানুষটাকে তুমি ভালোবাসো উইদাউট এনি থিংকিং, কষ্ট হচ্ছে হোক তাতে কি আছে, আমি মানুষটাকে ভালো তো বাসি তাই না, তাতে কি আছে, কষ্ট করে নেবো, কি বললাম বুঝতে পেরেছো? তো যতদিন পর্যন্ত করে যাবে তার মানে তুমি ট্রুলি ফিলিংস তোমার জেনারেট হয়ে রয়েছে, তুমি সত্যিকারে ভালোবাসতে স্টার্ট করেছো তাকে। কিন্তু যেদিনই তোমার ওর মধ্যে কোনো কিছু কন্ডিশন অ্যাটাচ হয়ে যাবে, যেরকম কি আমি তোমাকে কন্ডিশনগুলোর কথাই বলেছি, যেরকম কি তুমি যদি চাকরি পাও তবে আমি তোমাকে বিয়ে করতে পারি, আমার ফ্যামিলি তোমাকে মেনে নিতে পারছে না, দ্যাট ইজ এ কন্ডিশন, হ্যাঁ কি না বলো, তার মানে সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে রিলেশনশিপ। যেরকম কেন আমি তোমাকে বলছি, একজন মেয়ে যখন সে বিয়ে করে নেয়, বিয়ে করে যখন কারোর বাড়িতে চলে যায়, তখন দেখবে সে চাইলেও তার বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে না, কেন না, তার সঙ্গে কিছু কন্ডিশন অ্যাটাচ হয়ে গেছে, হ্যাঁ কি না বলো, ঠিক কি না বলো, তার সঙ্গে কিছু কন্ডিশন অ্যাটাচ হয়ে গেছে তাই না? তাই জন্য সেটাকে রিলেশনশিপ বলা হয়, অর্থাৎ যখন আমরা কখনো কারোর সঙ্গে অ্যাটাচ আছি আর সেখানে কোনো প্রয়োজনীয়তা অ্যাটাচ আছে, তোমার কিছু প্রয়োজনীয়তা তার প্রতি রয়েছে, তার কিছু প্রয়োজনীয়তা তোমার প্রতি রয়েছে, যখন এটা থাকবে দ্যাট ইজ কল্ড আ রিলেশনশিপ, নট আ লাভ। লাভ মানে কি, মানে মানে আমি তোমায় কি বলবো, ভালোবাসা এটা এমন একটা জিনিস যেখানে একটা মিরর, মিররের সামনে গেছো, দাঁড়িয়ে আছো, তুমি মিররের ওপাশে তাকাচ্ছ, যেটা যেরকম দেখতে উল্টো দিকে তাকিয়ে আছো তোমাকে সেরকম দেখতে লাগছে, অর্থাৎ তার কোনো জিনিস তোমার যখন কষ্ট বলে ফিল হবে না, মানে কোনো জিনিস সাথে তুমি যখন রাগ করবে না তাই না? এবার দেখো রাগ আসবে না এরকম আমি কথা বলছি না, রাগ আসবে কিন্তু সেটাও একটা সার্টেন টাইমের জন্য, এটা নয় যে দিনের পর দিন তুমি রাগ করে যাচ্ছ, চিৎকার করে যাচ্ছ, ঝগড়া করে যাচ্ছ তাই না, তাহলে এটা ভালোবাসা তো হতে পারে না। তোমার মা কি দিনের পর দিন তোমার সঙ্গে ঝগড়া করে থাকতে পারবে তুমি বলো, বা তুমি কি তোমার মায়ের সঙ্গে দিনের পর দিন ঝগড়া করে থাকতে পারবে, পারবে না তো, দ্যাট ইজ আ লাভ, বিকজ অফ দ্যাট ওখানে কোনো কন্ডিশন অ্যাটাচ নেই তাই না, ওখানে শুধুমাত্র একটা পিস অফ মাইন্ড অ্যাটাচ আছে, আমি তো ওকে ছেড়ে থাকতেই পারবো না। বোঝা গেল কি বললাম, ক্লিয়ার? সো এগুলোকে তোমাকে বুঝতে হবে। আর দেখো এটা একটা ফিলিংস হয়, ওকে, এটা নাথিং এলস। ফিলিংস এর মানে কি, এই কথাটার মানে কি, যে ফিলিংস বলতে কি বোঝায়, ফিলিংস বলতে আমি বলবো যে দেখো যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি, কেউ ধরো বডি স্প্রে লাগালো বা কোনো একটা ডিও লাগালো তাই না, তখন তুমি গন্ধটা শুনলে একটা দেখবে আলাদাই একটা দেখবে, সঙ্গে সঙ্গে তোমার পুরো মনে দেখবে একটা আলাদা একটা ফিলিংস জেনারেট হয় তাই না, সে যতই খারাপ হোক গন্ধটার সঙ্গে তোমার দেখবে একটা আলাদাই দেখবে একটা জেনারেট হয় তাই না, দ্যাট ইজ আ ফিলিংস। ইয়ে শোন না, ফিলিংস তুমি কখনো বন্ধ করে রাখতে পারবে না যে এখন নিয়ে আসবো, একটু পরে নিয়ে আসবো, পাঁচ মিনিট পরে নিয়ে আসবো, দশ মিনিট পরে নিয়ে আসবো, নিয়ে আসতে পারবে না। ফিলিংস মানেই হচ্ছে সাডেন, হঠাৎ করে আসছে, সাডেনলি তোমার মনের মধ্যে আসছে জিনিসটা, সেটাকে ফিলিংস বলে না। স্ট্রং ফিলিংস জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ট্রু লাভ। ফিলিংস শুধুমাত্র হলে হবে না, তাহলে স্ট্রং ফিলিংসও থাকতে হবে। যেরকম আমি তোমাকে বলছি, ধরো বাসের মধ্যে যাচ্ছ, হঠাৎ করে কোনো মেয়েকে দেখেছো বা কোনো ছেলেকে দেখেছো, তোমার খুব ভালো লেগে গেছে, ঠিক কিনা বলো, দ্যাট ইজ আ ফিলিংস, হ্যাঁ কিনা বলো, বাট এই ফিলিংস তোমার লাভ তৈরি করতে পারবে না, ঠিক কিনা বলো। ইয়ে শোনো, ফিলিংস তোমার লাভ তৈরি করতে পারবে না, কেন না, ফিলিংস কখনো ভালোবাসা তৈরি করতে পারে না, স্ট্রং ফিলিংস ভালোবাসা তৈরি করে। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্রং ফিলিংস, অর্থাৎ অপর দিকে যে মানুষটা রয়েছে সেও যেন তোমার মতো করে সেম ফিলিংসে ভাবে তাই না। একটা হয় না দেখবে কোনো জিনিসে আমরা বলতে থাকি না, কোনো জিনিস নিয়ে এ করতে থাকি, এই যে বলে না যে ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে তাই না,
ব্রেকআপ মানে কি? ব্রেকআপ মানে ভালোবাসা। তুমি যদি না বোঝার চেষ্টা করো এগুলোকে, মানে তোমরা ভাবো যে এটা একটা নেগেটিভ জিনিস, না, দ্যাট ইজ আ লাভ। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি সামথিং ধরলাম, তুমি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ কি না বলো, তুমি গাড়ি দিয়ে যাচ্ছ, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হতে তোমার হাতের একটা অংশ পুরো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার ধরো ওই নষ্ট হয়ে গেছে, এবার তোমাকে বলবে যে ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর বললো যে এই হাতটাকে বাদ দিয়ে দিতে হবে। তুমি কি তোমার ডক্টরকে এটা রিকোয়েস্ট করবে না যে হাতটা না বাদ দিয়ে কি কোনো ব্যবস্থা করা যাবে, হ্যাঁ কি না বলো? না, তুমি বলবে যে হ্যাঁ বাদটা বাদই দিয়ে দিন, হ্যাঁ একদম প্রয়োজন নেই, এটা বাদ দিয়ে দিন, ঠিক বলো? এটা তো বলবে, এটা তো রিকোয়েস্ট করবে বাড়ির লোককে, বাড়ির লোক তো এটা রিকোয়েস্ট করবে, স্যার দেখো যদি হাতটায় যদি কিছু করা যেত একটু দেখুন না, তাই না? এটা দেখুন না করা যেত কেন বলে, অথচ ওই জিনিসটা তো নষ্ট হয়ে গেছে, ওই হাতটা তো নষ্ট হয়ে, বিকজ অফ দ্যাট এটা আমার পার্ট, বডির পার্ট, শরীরের পার্ট, একে আমি ছেড়ে বেঁচে থাকতে পারবো না, এটা আমি ছাড়তে চাই না, তাই না? হ্যাঁ কি না বলো? ঠিক আমাদের লাইফেও না, যখন কেউ আসবে আর তাকে ছাড়া তুমি কখনো ফিলই করতে পারবে না যে বাবা সে যদি আমার কাছে চলে যায় তাহলে আমার লাইফের কিছু একটা পার্ট আমার লাইফ থেকে চলে যাবে, তাই না? হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো কি বললাম? তো এখানে যে এই যে ব্রেকআপ, এই যে ব্রেকআপ হচ্ছে তার মানে কি, তার মানে কি তুমি কারোর সঙ্গে ব্রেকআপ করছো, যখনই ব্রেকআপ হচ্ছে তার মানে কি, এটা কি বোঝানোর চেষ্টা করছে? যে এটা একটা লাভ জেনারেট করছে, হ্যাঁ কি না বলো? দ্যাট ইজ অলসো আ লাভ, যে তুমি যখনই কারোর সঙ্গে ব্রেকআপ হচ্ছ তুমি বুঝতে পারছো যে তোমার লাইফের কিছু একটা পার্ট বেরিয়ে যাচ্ছে, এবং সেটা যদি তুমি সত্যিকারে করে থাকো তখন তুমি কষ্ট পাবে, হ্যাঁ কি না বলো? আর যদি তুমি সত্যিকারে না করে থাকতে হয়তো এক মাস কষ্ট পাবে, দু মাস কষ্ট পাবে, দু মাসের পরে তুমি যেরকম ছিলে সেরকম। দেখো একটা জিনিস জেনে রাখো, কারোর সঙ্গে ব্রেকআপ তখনই হবে, এটা নয় যে সে ভালোবেসে ব্রেকআপ করে, ভালোবেসে কখনো ব্রেকআপ হয় না। এটা যদি মনে থাকে, মানে মনে ভেবে থাকো যে আমি তাকে ভালোবেসেছিলাম তার জন্য ব্রেকআপ হয়ে গেছে, কখনো কাউকে ভালোবাসলে ব্রেকআপ হয় না, ঠিক আছে? ভালোবাসাতে কখনো মানে এ আসতে পারে না, কোনো মানে যে জিনিসটা হয় না, একটা সার্টেন ওয়াল তৈরি হতে পারে না, ভালোবাসাটা ভালোবাসাই হয়। যদি তুমি কাউকে ভালোবেসে থাকো, যদি তুমি সত্যিকারে ভালোবেসে থাকো, মানে ভালোবাসা মানে আমি এটা বলছি না যে এতদিন পর্যন্ত তুমি কি করছিলে, ব্রেকআপ হচ্ছিল কিসের জন্য, বিকজ অফ দ্যাট ইউ আর ইন রিলেশনশিপ, নট আ লাভ, রিলেশনশিপে তৈরি হয়েছিল। দেখো কেন তোমাকে আমি বলছি, যতবারই তোমার ব্রেকআপ হয়েছে, তোমাদের কারো না কারো ব্রেকআপ হয়েছে, তুমি দেখো এদের মধ্যে কোনো না কোনো একটা জায়গাতে তোমার, দেখো কোনো না কোনো জায়গাতে দেখো একটা ব্রেক পয়েন্ট রয়েছে, ইয়া তো তোমার ট্রাস্ট ছিল না, ইয়া তো তোমার কমিটমেন্ট ছিল না, হতে পারে তোমার ফিলিংস জেনারেট হয়নি, হতে পারে সে স্ট্রংভাবে তোমার সামনে দাঁড়াতে পারেনি, হতে পারে সে তোমাকে রেসপেক্ট করেনি, হতে পারে সে তোমার স্ট্রেংথ ছিল না, তাই না? এদের মধ্যে কোনো না কোনো জিনিস তোমার থাকবেই থাকবে। তার মানে এই যে আমরা বলি যে 5 দিন কথা বলে নিলাম, 10 দিন কথা বলে নিলাম, আমাদের ভালোবাসা হয়ে গেল, তাহলে সেটা কি সত্যিকারে ভালোবাসা হলো বলো? তাতে কি এই পয়েন্টগুলো তুমি দেখতে পাচ্ছ? তার মানে এটা নয়, এরকম ভাবে ভালোবাসা হয় না। এরকম ভাবে যদি ভালোবাসা হতো তাহলে তো আর জীবনে কোনোদিন প্রবলেমই থাকতো না, লাইফে তো কোনোদিন দুঃখই থাকতো না। এরকম ভাবে ভালোবাসা হয় না, ভালোবাসাতে টাইম লাগে, সময় লাগে, বুঝতে হয়, তাই না? বুঝতে হয়, একে অপরকে বিশ্বাস করা শিখতে হয়, একে অপরের প্রতি কমিটমেন্ট হতে হয়, কমিটেড হতে হয়, স্ট্রেংথ হয়ে দাঁড়াতে হয়। তার কিছু প্রবলেম হচ্ছে তুমি একদম স্ট্রং হোল্ড হয়ে দাঁড়িয়ে আছো, তোমার যখন কিছু প্রবলেম হবে পাশের জন স্ট্রং হোল্ড হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাই তো? ফিলিংস জেনারেট করতে হয়, ফিলিংস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। শুধু ভালোবেসে যাবো, ফিলিংস কি জিনিস আমি একটু বোঝানোর চেষ্টা করি, ফিলিংস কি জিনিস এটা তোমাদেরকে বললাম একটা পজিটিভ ভাইব আসা, তাই না? এই ফিলিংসের মধ্যে কিছু জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, যেরকম কি ধরো কেউ তোমাকে বললো আমি তোমায় ভালোবাসি, তুমি হঠাৎ করে শুনলে যে সে তোমাকে ভালোবাসে, এতদিন তোমার সঙ্গে বন্ধুত্ব ছিল, তুমিও তাকে বলে দিলে হ্যাঁ আমিও তোমায় ভালোবাসি, এরকম ভাবে চললো কিছুদিন, কিন্তু ওতে কি সত্যিকারের ফিলিংস জেনারেট হচ্ছে তুমি আমাকে বলো? দেখবে মোবাইল দেখেছো তো, নতুন মোবাইল যখন কেনো তখন দেখবে একটা আলাদা ফিলিংস থাকে, ওয়াও নতুন মোবাইল পেয়ে গেছি, তাই না? তো আমাদের লাইফে না ওরকম হয়ে যায়, কিন্তু যখন তুমি ওই মোবাইলটাকে নিয়ে ইউজ করতে করতে তার সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো যখন তুমি অনুভব করতে স্টার্ট করবে, সেই মোবাইলটা হাজার প্রবলেমের সত্ত্বেও যখন তুমি তাকে ছাড়তে পারবে না, তখন তাকে বলা হয় যে তার প্রতি তোমার ভালোবাসা হয়ে গেছে, তুমি তাকে ছাড়তে পারছো না। কিন্তু যখন তুমি ওই মোবাইলটার কিছু একটা প্রবলেম হলো আর তুমি তাকে ছেড়ে দিয়ে বলছো যে আমি একটা নতুন মোবাইল কিনে নিই, নতুন মোবাইল একটা যদি হয়ে যায় খুব ভালো হয়, তার মানে তুমি তাকে ভালোবাসছিলে না। ঠিক একইভাবে আমাদের লাইফে এটা হয়, যখনই আমরা তার কিছু প্রবলেম খুঁজে পাই তখন আমরা তার থেকে যখন বেরোতে স্টার্ট করি তাহলে সেটা তুমি ভালোবাসছিলে না, তুমি একটা রিলেশনশিপের মধ্যে ছিলে,
তাই না? হ্যাঁ কি না বলো, তুমি একটা রিলেশনশিপের মধ্যে ছিল, ক্লিয়ার? আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না, আমার একটা হেডফোন ছিল, আই থিঙ্ক 2012 এর মনে হয়, মোস্ট প্রবলি 12 কি 13 হবে সামথিং, তাই না? দেখিয়েছিলাম ওই ফোন, ওই হেডফোনটা তোমাকে আমি কি বলবো। তো যখন আমি প্রথমবার মানে হেডফোনটা এরকম ছিল, আমি তোমাকে গল্পটা বলে দিই। বেসিক্যালি যখন আমি এই WBCS ফিল্ডে আসার আগে প্রথমবার না আমি টিউশন করতাম তখন, ঠিক আছে, একটা 12 ছেলেকে পড়াতাম। তো সেই সময় তো মোবাইল টোবাইল ছিল না আমার কাছে, তো যাই হোক, তো প্রথমবার যখন মোবাইল কিনেছিলাম তখন আমাকে একটা হেডফোনও কিনতে হয়েছিল। তো হেডফোন কিনেছিলাম তখন, আই থিঙ্ক রেডমি মোবাইল ছিল, 2014-14 নাগাদ রেডমি মোবাইলে তখন 650 টাকা হেডফোনগুলো দাম ছিল। যাই হোক, একটা হেডফোন কিনেছিলাম রেডমি, দেখবে রেড কালারের একটা হেডফোন, এখন দেখছি তো 325 টাকা না সামথিং কিছু করে দিয়েছে। যাই হোক, তো ওইরকম একটা হেডফোন ছিল, তো আমার দিদি আমাকে কিনে দিয়েছিল, বুঝতে পেরেছো? তো এবারে কি হয় না, একটা টাইমের পরে ইউজ করতে করতে হয় না, যখন তোমার কাছে কিছু থাকে না কোনো জিনিস, তখন তুমি তার মর্ম বুঝতে স্টার্ট করো। যখন তোমার কাছে অনেক কিছু হয়ে যায় না, তুমি তার কখনো মর্ম বুঝতে স্টার্ট করবে না। তোমার কাছে যদি প্রচুর টাকা থাকে, তুমি বলবে একটা হেডফোন গেছে তো কি হয়েছে, একটা কিনে নেবো, কি আছে তাতে, তাই না? তখন কি করো তুমি, আরেকটা একটা হেডফোন দেখবে ঠিক মতো তাকে ম্যানেজ করো না, একটা হেডফোন কিনে নাও। এভাবে করতে 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 তোমার কাছে দেখবে 10-15টা হেডফোন শুধু মাসে তুমি, মানে 2-3 মাসে 4 মাসে তুমি ইউজ করছো, তাই না? কি বললাম, বুঝতে পেরেছো? তারপরে তোমার তার প্রতি ভালোবাসা তৈরি হয়নি, তুমি তার সঙ্গে একটা কিছু টাইমের জন্য রিলেশনশিপে থাকো, যখনই তুমি তার কিছু প্রবলেম আসে তুমি তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ, ঠিক না? তো আমি তোমার ওই হেডফোনটা কেন গল্পটা বলছি, তো বেসিক্যালি আমার দিদি আমাকে কিনে দিয়েছিল। তো যেরকম হয় নর্মাল ব্যাপার, তো ইউজ করেছি, শুনেছি, গান শুনেছি, এভরিথিং। তো আগে কি হতো, তখন কি ঘুমানোর সময়ও হেডফোন কানে দিয়ে ঘুমোতাম, মানে শুনতাম গান টান শুনতাম, এ করতাম। তো হয় না একটা রিলেশনশিপ ডেভেলপ হয়ে যায়, তার মধ্যেও তুমি ইমোশন খুঁজতে স্টার্ট করে দাও, তাই না? তো গুছিয়ে রাখতাম খুব ভালোভাবে। তো প্রায় 3-4 বছর হয়ে গেছে, 4 বছর পরে ওর মানে হেডফোনের দেখবে ওই যেখানে কানেক্টেড থাকে, দুটো পয়েন্ট যেখানে কানেক্টেড থাকে ওখানে না তারগুলো খুলে যায়, ইউজ করতে করতে তারগুলো না বেরিয়ে আসে। তো যাই হোক, কোনোভাবে বেরিয়েছে, আর ওই হেডফোনের একটা পয়েন্ট, হেডফোনটা এখানেই রয়েছে, আমি দেখাতো, তো ছেড়ে তো দেবো না আমি, এখানেই আছে কোথাও। যাই হোক, তো কি হয়েছে, তো একটা পয়েন্ট না কেটে গেছে। তো একটা পয়েন্ট কেটে যাওয়ার পরে তো যেরকম অপারেশন করে, আমি তাকে কেটে খুব সুন্দরভাবে এতে দিয়ে ব্ল্যাক টেপ দিয়ে জড়িয়ে শুধুমাত্র একটা রাখা আছে, বোঝা গেল, কানে দেওয়ার জন্য একটা ইউজ করা যায়। এবারে তুমি বলবে স্যার আপনার কাছে কি আর কোনো হেডফোন নেই? আছে, অবভিয়াসলি আছে, অন্য হেডফোনও কিনেছি, কিন্তু আমি একে কখনো ভুলতে পারিনি, ছাড়তে পারিনি। কেন? এটা আমার একটা পার্ট হয়ে গেছে, ইমোশন জড়িয়ে গেছে, হ্যাঁ কি না বলো? তো ওই সেই ইমোশনটা থেকে তো বেরোতে পারবো না। কেউ যদি বলে যে এটা থেকে বেরিয়ে আসো, নতুন কিনে নে, নতুন আমি 1000 কিনে নিতে পারবো, কিন্তু এটার সঙ্গে আমার অনেক কিছু জড়িয়ে আছে, অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে, অনেক কিছু ইমোশন জড়িয়ে আছে। এ আমাকে অনেক বেশি দেখো ট্রাস্ট করিয়েছে, এতদিন ধরে তাকে ইউজ করেছে, সে কোনোদিন আমাকে কষ্ট দেয়নি, আমি তার প্রতি কমিটেড হয়েছি, তাই না? এই জিনিসগুলো দেখতে পাবে তুমি, ফিলিংস রয়েছে, তাই না? কেউ যদি আমার ওই হেডফোনটাতে হাত দিয়ে দিচ্ছে আমি খুব রেগে যাই, যে তুই আমার হেডফোনে হাত দিলি কেন, তুই অন্য হেডফোন অনেক কিছু আছে, তুই সেগুলো নিয়ে নে। তো একটা ফিলিংস জেনারেট হয়ে গেছে, রেসপেক্ট দিতে শিখে গেছি আমি। তো এখান থেকে তুমি কি বুঝতে পারলে যে এটাই হচ্ছে ভালোবাসা, যে তুমি তাকে ছেড়ে বেরোতে পারছো না, 5 বছর হয়ে গেছে তুমি তাকে তাও ছেড়ে বেরোতে পারছো না। কিন্তু যখন তুমি কি হবে না, তুমি ওইটাকে হ্যাঁ প্রবলেম হয়ে গেছে ছুঁড়ে ফেলে দিলে, নতুন একটা কিনে নিলে। তো আমাদের লাইফে না এরকম হচ্ছে, আমাদের লাইফটাতে না আমরা কখনো এটা ভাবছি না যে কেউ এলো তোমার সঙ্গে 5 দিন কথা বললো, 10 দিন কথা বললো, তুমি খুব খুশি হয়ে গেলে, 10 দিন মানে এই 2-3 মাস খুব আনন্দের মধ্যে কাটালে, তারপরে কি হলো, তার প্রবলেমগুলোকে তুমি খুঁজতে স্টার্ট করে দিলে, তোমার শরীর বেড়ে গেছে, তোমার ওয়েট বেড়ে গেছে, তুমি জিম করতে যাও না, তোমার বাড়িতে এই প্রবলেম রয়েছে, তুমি চাকরি পাচ্ছ না, তোমার এ হয়ে গেল, ও হয়ে গেল, ওইগুলো করতে 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 না তুমি 1000 প্রবলেম তোমার সামনে এসে চলে আসবে, হ্যাঁ কি না বলো? আর তুমি 1000 প্রবলেমগুলোর মধ্যেখানে যখন একটা টাইমের পরে এই প্রবলেমগুলো যখন তোমাকে শোনাতে থাকবে, তুমি কিছুদিন পরে ইরিটেড হবে, ইরিটেড হয়ে বলবে যে না না না, আমার মনে হয় তোমার সঙ্গে ঠিকঠাক করে ম্যাচ করছে না, আমরা বলি তো না, আমার মনে হয় ঠিক মতো করে তোমার সঙ্গে কানেক্টেড হচ্ছে না। তার মানে কি, তুমি কি বুঝতে পারলে যে আর এটা আর কিছুই ছিল না, এটা একটা রিলেশনশিপ ছিল, আর সেটাকে তুমি কিছুদিন টেনে নিয়ে গেছো, রিলেশনশিপ
প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রয়োজনের জন্যই আটকে থাকে। তোমার কিছু প্রয়োজন ছিল তার সঙ্গে আটকে ছিলে, তার কিছু প্রয়োজন ছিল তোমার সঙ্গে আটকে ছিল, বাস সেটা কিছুদিন হয়েছে, তারপরে ব্রেক করে বেরিয়ে এসেছে। এবার বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? তো এই রিলেশনশিপ ইনফ্যাচুয়েশন কি জিনিস তাহলে? স্যার ইনফ্যাচুয়েশন সম্বন্ধে বলুন, একটা কোচিং ইনস্টিটিউটে গেলে কারোর সঙ্গে তোমার দুদিন কথা হলো, তোমার ভালো লেগে গেলো, তুমি তার সঙ্গে ফোনে কথা বলতে স্টার্ট করে দিলে, ঠিক আছে, তুমি কোনো কিছু না দেখেই কিছুদিন পরে তোমার সঙ্গে ঘুরতে বেরোতে স্টার্ট করে দিলো, এদিক ঘুরতে গেলো, ওদিকে ঘুরতে গেলো, সেদিকে ঘুরতে গেলো, সব কিছু করতে স্টার্ট করে দিলে, তারপরে কিছুদিন পরে তুমি অ্যাট্রাক্টেড লাগবে। অবভিয়াসলি তুমি যদি কারোর সঙ্গে থাকো না তো অবভিয়াসলি তার প্রতি একটা মায়া পড়ে যায়, হয় না? নর্মাল একটা এটা অ্যাট্রাকশন জেনারেট হয়ে যায়, তুমি যাই বলো না কেন, তাই না? হয়ে যায়। তো কিছুদিন পরে থাকতে 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 তো বাস তখন কি হয়, ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। তারপরে তারপরে আবার কোনোদিন তার একটা, ধরো তোমার হতে পারে বা তার হতে পারে, অন্য কাউ কেউ ভালো এলো, সে তোমার সঙ্গে দু মিনিট কথা বললো, তুমি তার সঙ্গে ফোনে কথা বলতে স্টার্ট করলে, একটা টাইমের পরে তুমি একে ছেড়ে দিয়ে ওর সঙ্গে কানেক্ট হয়ে গেল। দ্যাট ইজ কল্ড ইনফ্যাচুয়েশন। ইনফ্যাচুয়েশন খুব কম সময়ের জন্য হয়, টেম্পোরারি পিরিয়ডের জন্য হয়। যারা টেম্পোরারি পিরিয়ডে প্রচুর চেঞ্জ করছে দেখতে পাবে, কারোর সঙ্গে ভালো লাগে, কিছুদিন লাগে, তারপরে আবার ভালো লাগছে না, তার মানে বুঝতে হবে যে সে ভালোবাসার মধ্যে ছিল না, সে ইনফ্যাচুয়েশনের মধ্যে ছিল। সেই ইনফ্যাচুয়েশন ফেজকে যখন কন্টিনিউ করছে তখন সে থাকে, কিন্তু রিলেশনশিপ টেম্পোরারি পিরিয়ড হয় না, লং টার্মে হয়। মানে 10 মান্থস, 1 ইয়ার, 2 ইয়ার্স, দ্যাট ইজ কল্ড রিলেশনশিপ। কারণ রিলেশনশিপে ইনফ্যাচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে জিনিসগুলোকে দেখার চেষ্টা করতে স্টার্ট করো, আর যখনই তুমি বেরিয়ে গিয়ে দেখার চেষ্টা করছো তখন তোমার সময় লেগে যাচ্ছে, টাইম লেগে যাচ্ছে, আর যতদিনে টাইম লাগছে সেই টাইমের পরে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ আমাদের কাছে এই জিনিসগুলো অভাব আছে, তাই না? হ্যাঁ কি না বলো? তখন রিলেশনশিপটা কিছুদিন হয়ে যায়, লং হয়ে যায়, আর তখন আমরা একে অপরের সঙ্গে ঝগড়া করি, মারামারি করি, তারপরে একটা টাইমের পরে ব্রেকআপ করে বেরিয়ে যাই। কিন্তু যদি তুমি ভালোবাসার শুরুতেই কিছু জিনিসকে, তোমার আলোটাকে তুমি খোঁজার চেষ্টা করো, যদি শুরুতেই, তাই না, তুমি যার সঙ্গে যাচ্ছ তার মধ্যে সেই আলোটুকু আছে কিনা, সে তোমাকে লাইটটুকু দিতে পারবে কিনা, তুমি কি প্রজাপতির মতো সেই কালারটা ছড়াতে পারবে কিনা, সেগুলো যদি তুমি বুঝতে পেরে যাও তাহলে তুমি তখন স্ট্রং ডিসিশন নিতে পারবে। হ্যাঁ কিনা বলো? তার জন্য যদি 5 বছর লাগছে, 5 বছর লাগুক তাতে কি এসে গেছে, 3 বছর লাগছে, 3 বছর লাগুক তাতে কি এসে গেছে, কিন্তু সেই কালারটা আসবে কি আমার শরীরে, লাইটটা কি আমাকে সত্যিকারে দিতে পারবে, সে কি সত্যি আমার মধ্যে সেই ফিলিংসটা জাগাতে পেরেছে, সে কি সত্যি আমাকে রেসপেক্ট দিচ্ছে? যদি দেয় তাহলে তুমি তার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। কিন্তু যদি আমি এগুলো চেক না করেই আমরা শুধুমাত্র গিয়ে ঝাঁপিয়ে পড়ি কারোর উপরে, তাহলে সেটা কখনো ভালোবাসা হয় না, ট্রু লাভ হয় না। এবার তোমার মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, স্যার এগুলো কি সবগুলো থাকতে হবে কারোর মধ্যে? সম্ভব নয়। কারোর মধ্যে সম্ভব কি বলো? কেউ কি পারফেক্ট কমপ্লিট হতে পারে? কেউ হতে পারে তার কমিটমেন্টের একটু প্রবলেম থাকতে পারে, কেউ হতে পারে সে খুব ফিলিংস তার অতটা জেনারেট হয় না, খুব নীরস হয়, তাই তো? কেউ হতে পারে যে মাঝে মাঝে সে একটু রেগে যায়, তাই না? কিন্তু পুরো ব্যাপারটাতে ভালো করে জেনে রাখো, এই ভালোবাসার মধ্যে দুটো জিনিস মাস্ট থাকবে। 1 নম্বর, দেখো তুমি যদি তোমার মায়ের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ আছে, মা তোমায় ভালোবাসে, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি কি কখনো তোমার মাকে মিথ্যে কথা বলতে পারবে? মিথ্যে কথা মানে আমি বলছিলাম যে বড় বড় মিথ্যে কথা, এরকম কি বলতে পারবে? ছোটখাটো মিথ্যে কথা সবাই বলে, বলো মিথ্যে কথা কি বলতে পারবে? বলতে পারবে না। তো তুমি তোমার মাকে কখনো ট্রাস্ট, মায়ের ট্রাস্টটা কখনো নষ্ট করতে পারো না, করতে পারো কি? করতে পারো কি? করতে পারো। আর 2 নম্বর হচ্ছে, মাকে কখনো কখনো কি অসম্মান করতে পারো না। ভালো করে ভেবে দেখো, এই দুটো জিনিস তুমি কখনো ব্রেক করতে পারবে না। বাকিগুলো মোরাললেস তুমি ছোট বড় করতে পারো, কিন্তু ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ইজ সো মাচ ইম্পর্টেন্ট। আমরা না, আজকালকার দিনে কি হয়েছে আমি তোমাকে বলছি, শোনো, বোঝা গেল? আমি তোমাকে আমার নিজের কথাই বলছি, ঠিক তোমাদের কথা আমি কি জানি না, আমি নিজের কথাই বলছি। ডিউরিং দ্য টাইম অফ কলেজ লাইফ, যখন আমি কলেজ লাইফে ছিলাম, তো নর্মালি যেরকম হয় একটা বন্ধু বান্ধবের সঙ্গে রিলেশনশিপ যেরকম ডেভেলপ হয়, তোমাদের মতো আমারও ডেভেলপ হয়েছিল, সিম্পল লজিক। মেসের মধ্যে বা হোস্টেলের মধ্যে সবাই বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি ছিলাম সেরকম পাবলিক, আমার সঙ্গে কেউ মিশত না। তো যাই হোক, কলেজ লাইফে না এরকম হতে হতে একজনের সঙ্গে খুব ভালো মানে বন্ধুত্ব তৈরি হয়েছিল বলো, আর আমি তো হঠাৎ করে তো হয়ে যায় না এগুলো, তো একটা টাইমের পরে হয়েছিল। যেরকম কি ধরো, একসঙ্গে ল্যাবরেটরিতে কাজ করছি বা ল্যাবের মধ্যে করছি, তো করতে করতে গল্প করতে করতে কথাবার্তা বলতে বলতে এরকম করে হয়েছে। যাই হোক, তো নর্মাল ব্যাপার হয়, এটা সবারই হয়, তাই না? আজকাল সবারই হচ্ছে, এটা হতেই থাকে, এটাতে কোনো প্রবলেম নেই।
কিন্তু প্রবলেমটা কোথায় হলো, আমরা না এই তখন তো জানতামই না, তাই না? হোয়াট ইজ রিলেশনশিপ, হোয়াট ইজ লাভ, ইনফ্যাচুয়েশন, এগুলো সম্বন্ধে জানতামই না। এগুলো কোথায়? ইম্যাচিওর, দর ছাড়ো তো, মেয়ে থাকলেই হলো, তাই তো? মানে তখনকার টাইমে তোমার মেয়ে নেই মানে তোমার কিছু প্রবলেম আছে ভাই। সবার একটা করে মেয়ে আছে, তোমার মেয়ে নেই মানে খুব বড় প্রবলেম, ঠিক আছে? যাই হোক, তো সবাই একজন করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি ঘুরবে না সেটা তো হতে পারে না। তো নর্মাল ব্যাপার হয়, বন্ধুত্ব হয়। কিন্তু আমি কি দেখলাম, যে যখন নর্মালি কিছুদিন পরে যখনই ল্যাবের কোনো কিছু কাজ করার দরকার পড়ে, মানে কপি টপি লেখার, যেহেতু পড়াকু ছিলাম প্রথম থেকে, তো কপি তৈরি করা ল্যাবের হয় না, প্রপার তৈরি করতে হয়, তো তৈরি করা, যখনই তৈরি করার দরকার পড়ে তখনই বিভ্রাংশ বিভ্রাংশ, আচ্ছা কিছু একটা প্রবলেম তো আছে, তাই তো? তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তো এখনো রয়েছে, তো আমাকে বলছে দেখ, ও কিন্তু আমি দেখেছি, এইটা কিন্তু আমি দেখেছি যে ও কিন্তু যখনই কোনো প্রয়োজন পড়ে তখনই আমার কাছে আসে। আমি না ততটা খুব মানে খুব ইনোসেন্ট টাইপের ছিলাম, মানে তো খুব তাড়াতাড়ি বিশ্বাস করি মানুষকে, জিনিসগুলো সম্বন্ধে বোঝার চেষ্টা করি। তো এখন তো চলো অনেক বেশি অবজারভেশন পাওয়ার বাড়িয়েছি, জিনিসগুলো সম্বন্ধে দেখতে স্টার্ট করেছি, পজিটিভ নেগেটিভ ভাবতে স্টার্ট করেছি, মানে শিখেছি একটু, মানে ধোকা খেয়ে খেয়ে শিখবে যেরকম তোমরা, সেরকমই আমিও শিখেছি। যাই হোক, তো আমাকে যখন বলল যে এরকম, আমি বললাম হ্যাঁ, একবার কি হয়েছে, খুব বৃষ্টি পড়ছে, হ্যাঁ বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর আমরা যেখানে ছিলাম, আমরা যে হোস্টেলটাতে ছিলাম, সেই হোস্টেল থেকে গার্লস হোস্টেলটা মিনিমাম ধরো 1 কিলোমিটার মতো দূরে রয়েছে, একই ক্যাম্পাসের মধ্যে কিন্তু 1 কিলোমিটার মতো দূরে রয়েছে। তো তো কি করে দিতে যেতে হবে, তাই না? না হলে প্রত্যেকে তো লিখতে হয়, কিছু কিছু লেখা অন্যদের থেকে লেখানো যায়, আর নিজের লেখা কিছু থাকতে হয়। 80% বাইরের লোকের লেখা থাকলেও হবে, কিন্তু 20% তো জমা দিলে তার পরের দিন গিয়ে কলেজে এক্সাম আছে, তখন জমা দেবে। তো আমি বললাম যে কি এত বৃষ্টি হচ্ছে, কি করে যাব? ও দিক থেকে বলছে না, বৃষ্টিতে তোকে তো বেরোতেই হবে, তুই বোঝার চেষ্টা কর, আমার কাছে না এলে কি করে পাবো, আমি কি করে পাবো? আমি বললাম আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, চল কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি। তো বৃষ্টি ভিজে ভিজে দুজন দুই বন্ধু মিলে গেছি দেওয়ার জন্য, দিলাম সমস্ত কিছু দিয়ে দিয়ে ফিরে এলাম। পরের দিন দেখলাম যেই কাগজ পেয়ে গেছে, তার পরে পরে না কলেজ ফেস থাকে, যেই কাগজ পেয়ে গেছে, নর্মাল যেটা হয়, তাই তো? তো নতুন মোবাইল চাই, তো নতুন মোবাইলে এবারে নতুন মোবাইলে সিমের দরকার, সমস্ত কিছু দরকার, তো নতুন মোবাইলের জন্য এবারে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুটা বলছে ভাই তাহলে কি হলো, তোর কি হলো, তাহলে তুই তো এত রাত জেগে বসে বসে লিখলি, তাহলে সেটা কি হলো? আমি বলছি এবার দেখো, তখনও কিন্তু এই জিনিসগুলো আমার মনের মধ্যে আসতো, যে আমি তখন বলছি বলতাম যে আরে বাবা এটা তো বন্ধু হয়, তাই না? তো বন্ধু বন্ধুকে হেল্প করছে, এটা তো নর্মাল ব্যাপার, কিন্তু সবাই তো বন্ধু হিসেবে নেয় না জিনিসগুলোকে, সবাই বলতে থাকে এর সঙ্গে আছে এর সঙ্গে আছে, তাই না, বলতে থাকে না? তো আমি বললাম ও তো বন্ধু হয়, তো ও বন্ধুর জন্য হেল্প করেছে, এটা তো নর্মাল ব্যাপার, তো সবাই সেই জিনিসগুলোকে ঠিক মতো নেয় না। কিন্তু এখান থেকে কি একটা জিনিস শিখলাম, আমি কি শিখলাম এখান থেকে, আমি এটা শিখলাম যে কখনো কাউকে সাহায্য করার আগে, মানে এইসব কেসে, মানে যখনই তুমি এইসব করছো, তখন তুমি ভাবো একবার যে তুমি কেন করছো। কারণ যখন তুমি মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, দেখো যখন আমি ছিলাম না, তখন ল্যাবের কপির দরকার ছিল, ল্যাবের জিনিসের লেখার দরকার ছিল, তো তো আমার কাছে এসেছিল, কারণ তার কাছে অন্য কেউ অ্যাভেলেবেল ছিল না, আমি অ্যাভেলেবেল ছিলাম। তো অ্যাভেলেবেল ছিলাম যখন, তখন আমার কাছে এসেছিল। যখন তুমি কারোর কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, সে তখন তোমাকে ইগনোর করতে স্টার্ট করে। যেরকম আমাদের কাছে 5-7 হাজার টাকার মোবাইল ফোন প্রচুর সবার কাছেই রয়েছে, তাই না? হ্যাঁ কিনা বলো। কিন্তু অ্যাপেলের একটা ফোন কারুর কাছে নেই, এবার অ্যাপেলটা খুব কম জনের কাছে আছে, তো আমাদের কাছে না অ্যাপেলটাকে খুব নিয়ে খুব মাতামাতি করতে স্টার্ট করে দিই, ঠিক কিনা বলো? অ্যাপেল মোবাইল, অ্যাপেল মোবাইল, অ্যাপেল, কেন না সেটা অ্যাভেলেবেল নেই বলো, বোঝা গেল কি বললাম? ঠিক, তো আমাদের লাইফে তাই হয়, আমরা কি করি না, দিন রাত ফোনে কথা বলছি। তোমার বন্ধু বান্ধব যেই থাকুক না কেন, তোমার গার্লফ্রেন্ড থাকুক, তোমার বয়ফ্রেন্ড থাকুক, তুমি তার কাছে প্রচুর অ্যাভেলেবেল হয়ে যাও একটা যখন তুমি সার্টেন টাইমের পর। হ্যাঁ যদি ট্রু লাভ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে, সেটা তো ভাই তার তো আলাদাই লেভেল চলে যাবে, সেটা কথা বলছি না। আমি এটা বলছি ধরো তুমি কারোর কাছে প্রচুর অ্যাভেলেবেল হয়ে গেছো, সে তোমাকে ইগনোর করতে স্টার্ট করবে, দেখবে তোমাকে ঠিক মতো করে পাত্তা দেবে না, হ্যাঁ ঠিক আছে রাখো না রাখো না পরে কথা বলছি। কিন্তু যখনই তুমি অ্যাভেলেবেল হবে না কারোর কাছে, দেখবে তখন দেখবে সে তোমার প্রতি একটা ফিলিংস জেনারেট করতে স্টার্ট করে, ও কথা বললাম না, আমি একটু বিজি ছিলাম, বল কেমন আছিস, তোমার সঙ্গে কথা বলবে ইন্টেনশনালি। কিন্তু এই যে দিনে রাত ফোন করে কথা, নিজের টাইমটাকে নিজের ভ্যালুটাকে বোঝার চেষ্টা করো। লাভ শুধুমাত্র যে
কারু সঙ্গে ভালোবাসা হয়ে গেল, তাকে দু চারটে কথা বলে নিলাম, দু চারবার গল্প করে নিলাম, রাত জেগে দু দু তিনবার রাত জাগা হয়ে গেল, একবার দুবার পার্কে দেখা হয়ে গেল, তার মানে সেটা ভালোবাসা নয়। ভালোবাসার মধ্যে এথিক্স, ভ্যালু, এগুলো সব কানেক্টেড আছে, তাই না? এগুলোকে তোমাকে বুঝতে হবে। তুমি যতক্ষণ না এগুলোকে বুঝবে ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা হতে পারে না, আর কিছু হোক আর না হোক ভালোবাসা হবে না। কেন বলছি, যেরকম ধরো তুমি কারো কাছে প্রচুর অ্যাভেলেবেল হয়ে গেল, যখনই হয়ে গেলে উল্টো দিকের মানুষটা বলছে এ মানুষটা তো আমার কাছে সব সময় রয়েছে, হ্যাঁ কিনা বলো, তাই না? যেরকম আমি হেডফোনের কথাটা বললাম, তো উল্টো দিকের কিছু জন তো ভাবতেই পারে যে হেডফোন তো আমার কাছে অনেক কিছুই রয়েছে, তো ঠিক আছে এটা গেছে গেছে কি এসে যাবে, তো নতুন একটা নিয়ে নেব, তাই না? তো আমাদের ক্ষেত্রেও তাই হয়, যখন তুমি কাউকে খুব ভালোবাসতে স্টার্ট করে দাও না, তখন তুমি তার কাছে অ্যাভেলেবেল হওয়ার চেষ্টা করো, তাকে ছাড়া দেখতে পারো না, ঘুমোতে পারো না, কথা না বলে থাকতে পারো না, এরকম সিচুয়েশন তৈরি হবে, তাই না? তো তখন তোমাকে বুঝতে হবে তুমি ভালোবাসাতে নেই, তুমি অন্য কোথাও জায়গাতে রয়েছো যেখানে সার্টেন টাইপ অফ তার অ্যাট্রাকশন খুব প্রয়োজন তোমার, তার প্রেজেন্স খুব প্রয়োজন তোমার। আর তখন তুমি বারবার কথা বলতে স্টার্ট করো, ফোনে কথা বলতে স্টার্ট করো, কথা বলার জন্য বারবার করে ফোন করো, আর তখন উল্টো দিকের যে মানুষটা রয়েছে সে কি ভাবতে থাকে বলো তো, যে এ তো আমার কাছে অল টাইমই তো ফোন করছে, এ তো আমার কাছে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে, তাই না? তো আমার কি এসে যায় এর কাছে থাকার, বুঝে গেল? তো তখন সে কি করে, তোমাকে অ্যাভয়েড করতে স্টার্ট করে, আর এইখান থেকে যখনই অ্যাভয়েড করে না, তখন তোমার তুমি তখন কষ্ট পাও, তুমি বলো যে যে আরে কেন ফোন ধরছে না, কেন কথা বলছে না, তাই না? তো কষ্ট পেতে স্টার্ট করো, তোমার মনের মধ্যে আসতে থাকে যে যদি 2 মিনিট কথা বলে নিতে তাহলে কত ভালো হতো, তাই না? কিন্তু জেনে রাখো ওইটাই তোমার লাইফে কিন্তু একটা বলতে পারো ব্লেসিংস, যে ও ফোনটা ধরেনি, ও তোমাকে রিপিট করে কল করেনি, ও তোমাকে অ্যাভেলেবেল হিসেবে ভেবে নিয়েছে, তোমাকে ইগনোর করেছে। কারণ তুমি যদি আজকে ইগনোর যদি না করতো, আজকে যদি ওই মানুষটা তোমাকে যদি ওই মতো করে রেখে দিত, একটা স্লেভ বানিয়ে রেখে দিত সারা জীবন, তাহলে তো তুমি সারা জীবন তোমার সঠিক ভালোবাসাটাকেই খুঁজে পেতে না, ঠিক কিনা বলো? তোমার যে সত্যিকারের ভালোবাসাটা সেটাকে তুমি কোনোদিনই খুঁজে পেতে না, তোমার মনে হতো যেন লাইফে কিছু একটা মিসিং হয়ে থেকে গেছে। তো অলওয়েজ লাইফে এই যে জিনিসগুলো, ব্রেকআপ, তোমার লাইফে কেউ এলো, তোমার লাইফ থেকে কেউ চলে গেল, তাই না, এগুলো আমাদের লাইফে সব সময় থাকবে, একটা বাসের স্ট্যান্ডের মতো যেখানে একটা বাস আসে আর চলে যায়। কিন্তু তুমি যদি সেই বাসটাকে যেতে না দাও, তাহলে পরের বাসটাকে তুমি কখনো খুঁজে পাবে না, ঠিক কিনা বলো? বোঝা গেল কি বললাম? তো অলওয়েজ ইম্পর্টেন্ট এটা যে যে জিনিসটা হয়ে গেছে সেটা খুব ইম্পর্টেন্ট নয়, যে জিনিসটা হবে পরবর্তীকালে সেটাকে তোমাকে ভাবতে হবে। তোমাকে এটা ভাবতে হবে যে মানুষটা ছেড়ে গেছে সেটা তোমার কাছে একটা আশীর্বাদ ছিল, যদি সে ছেড়ে না যেত হয়তো আমি কোনোদিন ভালোবাসাটাকেই খুঁজে পেতাম না। ক্লিয়ার? সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট যে লাইফে সঠিক ভালোবাসাটাকে খুঁজে বের করা। আমি তোমাকে এক্সাম্পল বলছি, আরো বেস্ট এক্সাম্পল বলছি, আমার একটা মাসি আর মেসোমশাই রয়েছে, ঠিক আছে? আমার নিজের মাসির কথাই বলি, মাসি মেসোমশাই তো অনেক দূরের ব্যাপার, আমার নিজের মাসির কথাই বলি। তো আমার মাসি না খুব পড়াশোনাতে খুব ভালো ছিল, মানে পড়াশোনাতে খুব জুয়েল পার্সন ছিল, তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে খুব ফার্স্ট ক্লাস, ফার্স্ট ইংলিশ অনার্স লেভেলের পড়াশুনো। তো কলেজে থাকাকালীন একটা ছেলের সঙ্গে প্রেম করে, মানে প্রেম মানে যেরকম হয়, আমরা কোন ব্যাগ মানে আমাদের মাইন্ডটাকে নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা খুব ইনোসেন্ট ক্যাটাগরি থেকে হই, তো অবভিয়াসলি যে ছেলেটাকে ভালোবেসেছিল প্রচুর ভালোবাসত। আর আমাদের মামা বাড়িতে যে মামা দাদু ছিল, মামা দাদু হচ্ছে ডক্টর ছিল, তো ওই স্ট্যান্ডার্ড মিট করতে পারছে না, একটা হয় না যে এই স্ট্যান্ডার্ড মিট করছে না বিয়ে দেবো না, হয় না? তো তখন তো আমরা ছোট ছিলাম, আমরা জানি না, যাই হোক, তো মেয়েটা ছেলেটার সঙ্গে প্রচুর প্রেম করতো, তার বাড়িতে একটু মানে স্ট্যান্ডার্ডটা অতটা হাই ছিল না, স্ট্যান্ডার্ডটা একটু লো ছিল, যাই হোক। তো তারপরে মামাদু বললো যে না এখানে দেওয়া যাবে না, অন্য জায়গায় দেবো। তো এই করে করে অন্য একটা জায়গাতে বিয়ে দিল, ঠিক আছে? এবারে বিয়ে দিল কে, মামাদু বিয়ে দিল। তো মামাদু মারা যাওয়ার মানে বিয়ে দেওয়ার পরে প্রায় 1 মাস পরে মামাদু মারা যায়, মানে আমাদের দাদু মারা যায়। তো মারা যাওয়ার পরে তো দিদা চাকরিটা পায়, তো দিদা চাকরি পাওয়ার পরে যেরকম হয় নর্মালি পুরো ফ্যামিলির সমস্ত কিছু বোঝা চলে আসে একজনের ওপরে, তাই না? তিন তিনজন ছেলে মেয়ে, পুরো ফ্যামিলি, তাই না? মানে দাদুর আবার ছোট ছোট ভাইরা আছে, তারা তাদেরকে দেখতে হচ্ছে, তো পুরো ফ্যামিলি যখন চলে আসে তো পাজেল হয়ে গেছে। এবারে বিয়ে দেয় কার সঙ্গে, বিয়ে দেয় মানে এই আমাদের এদিকেই মানে পূর্ব মেদিনীপুরে একটা জায়গায় একটা খুব বড় ফ্যামিলি, জমিদার ফ্যামিলিতে বিয়ে দিয়ে দেয়, বুঝতে পারলে? আচ্ছা, এবার কি হলো একটা জিনিস বোঝাচ্ছে, এইখানে এইখানে এই জিনিসগুলো বোঝো,
তো কিছুদিন পরে মাসি চলে আসে, কোথা থেকে, যার শ্বশুর বাড়ি থেকে চলে আসে, বলে আমি থাকতে পারবো না। কেন না, ছেলেটা ভালো নয়, আর আমার অবভিয়াসলি মামাইদা এত প্রেসারের মধ্যে আছে তো জিনিসগুলো মেনে নিতে পারে না, বলে যে না না না, যা হওয়ার হয়েছে তুই যা, আবার যা, ওখানে এখানে থেকে লাভ নেই। তো মাসি অনেকবার বলেছে, এমনকি আমার মাকেও বলেছে অনেকবার, যে যে দিদি আমি থাকতে পারছি না, প্লিজ তুই বোঝার চেষ্টা করো, আর সত্যিকারে এ আমাকে ভালোবাসে না আর কোনো কিছু করে না। তো আমার মা বলে যে এরকম লাইফে হতেই থাকে, তাই না, একটু আধটু প্রবলেম হতেই থাকে, কিন্তু ম্যানেজ করা যায়, এগুলো ম্যানেজ করা যায়, তুই কর, আমি করেছি তুইও কর, এগুলো কোনো অসুবিধা নেই, বিয়েতে এটা হয়, একটা কিছুদিন হওয়ার পরে সব ঠিক হয়ে যায়, এই করে 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 রাখে। কিন্তু দেখো অ্যাকচুয়াল ভালোবাসাটাকে পাইনি কিন্তু, তাই না। কিন্তু কিছুদিন পরে কি হয় না, তারপরে যেহেতু এইটা একটা রয়েছে, আর যে যাকে যার সঙ্গে বিয়ে দিয়েছে সে অ্যাকচুয়ালি অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে ছিল, বোঝা গেল। এবার সে টাকার লোভে একে বিয়ে করে নিয়েছে, কাকে, মাসিকে বিয়ে করে নিয়েছে। তো একদিন রাতের বেলা প্রচুর ঝগড়া হয়, মানে ঝগড়া হতে হতে তো কোনোভাবে কানের কোচ কান কোথাও মেরে দিয়েছে, এখানে মারা মেরে দেওয়ার পরে ব্রেন হ্যামারেজ হয়ে ইমিডিয়েট ইনস্ট্যান্ট মারা গেছে, ঠিক আছে, মানে প্রায় ধরো 1 ঘন্টার মধ্যে মারা গেছে। তো মারা যাওয়ার পরেও ওরা শান্তি হয়নি, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করে, এবার যেহেতু মেরেছে সেটা নিয়ে কেস হবে, এ হবে, ও হবে, এগুলো তো হওয়ার চান্স আছে, তাই না। তো আবার যেহেতু বাড়ির পাশাপাশি, তো এবার কি হয়েছে, তাতেও শান্তি হয়নি। তারপরে কি করেছে, এইটা দেখানোর জন্য যে এ অ্যাকচুয়ালি অন্য কাউকে ভালোবাসতো, সেখানে পায়নি, না পাওয়ার জন্য এখানে আসে, এখানে বিয়ে করিয়ে দেওয়া হয়েছিল, সুইসাইড করে নিয়েছে। তো সুইসাইড করানোর জন্য বাড়ির মধ্যে রাতের বেলা ফাঁসিতে ঝুলিয়ে এ করে দিয়েছে, যে দরজা বজা বন্ধ করে দিয়েছে, সকালবেলা ফোন করে বলছে যে আপনার মেয়ে সুইসাইড করে নিয়েছে, তাই তো। এবার আমাদের বাড়ির লোকেরা সবাই ভাবছে হ্যাঁ হতেও পারে, না হওয়ার কিছু নেই, কারণ কি একটা হয় না, এতদিন পর্যন্ত রিলেশনশিপে ছিল, তারপরে বেরিয়ে গেছে, পোস্টমর্টম রিপোর্টে বেরিয়ে আসে যে না ব্রেন হ্যামারেজ হয়ে মারা গেছে, বোঝা গেল। এবার দেখো এইখানে একটা বোঝার চেষ্টা করো, এইখানে হয়তো হতে পারতো যে মানুষটাকে বাঁচানো যেত, হ্যাঁ কিনা বলো, হয়তো হতে পারতো যে ওই ফিলিংসটাকে হয়তো একটা জায়গা দেওয়া যেত, একটা প্লেস দেওয়া যেত, একটা স্যাটিসফ্যাকশন প্রোভাইড করা যেত, হতেও পারতো। আমি এটা বলছি না যে লাইফে সবসময় ইম্পর্টেন্ট নয় যে কেউ তোমার সঙ্গে আছে সে খুব বড় কিছু করে ফেলবে, তাই না, হ্যাঁ কিনা বলো। আমাদের স্যাটিসফ্যাকশনের কোনো প্রয়োজন নেই, তুমি যতদিন স্যাটিসফ্যাকশনের জন্য ওয়েট করে বসে থাকবে ততদিনে তুমি শান্তিটুকুকেই হারিয়ে ফেলবে। আমাদের না, আমরা না সবসময় বড় কিছু খোঁজার চেষ্টা করছি, আরো বড় কিছু আসুক, আরো ভালো কেউ চাকরিওয়ালা ছেলে আসুক, কিন্তু আমরা এটা ভাবি না যে আমি চাকরিটা নিয়ে করবোটা কি। ভালো করে ভেবে দেখো, তুমি যদি একটা মানুষ তোমাকে হয়তো সবকিছু সুখ দিচ্ছে, তাই না, ভাবো কারুর বাবা মা রয়েছে, সে তার ছেলে মেয়েদেরকে সমস্ত সুখ দিচ্ছে, কিন্তু বাবা মা কখনো থাকে না, ছেলে মেয়েরা শুধু নিজেরাই বড় হচ্ছে কাজের লোকের কাছে, সে কি বাবা মায়ের সুখটা কি কোনোদিন বুঝতে পারবে আমাকে বলো, বাবা মা কি জিনিস সে কি কোনোদিন বুঝতে পারবে, পারবে না। তো তো আমাদের লাইফে প্রচুর চাকরি বাকরি টাকা পয়সা সবকিছুই থাকতে পারে, কিন্তু আমরা কখনো সুখটাকে অনুভূতি নিতে পারবো না, কারণ ওই সুখটা না খুব ইম্পর্টেন্ট। মানে লাইফে তুমি ভাবো যে তোমাকে কেউ 2 মিনিট হাক করে বলবে যে জানো তো আজকে সারাদিন পরে তোমাকে আমি খুঁজে পেলাম, এইটুকু বলবে, সেইটুকু বলার মতো যদি কেউ না থাকে, সারাদিনের শেষে এলো তোমাকে 40,000 টাকা ধরিয়ে দিল, তুমি তাতে কোনো কিছু সুখ পাবে, তুমি কিছু আনন্দ পাবে। আমাদের মধ্যে না মাইন্ডের অ্যাট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট, কি বললাম বুঝতে পেরেছো, মাইন্ডটাকে খুব ইম্পর্টেন্ট, কেউ তোমার পাশে আছে, এই যে ফিলিংসটা, এইটা থাকা না, মানে কি বলবো তোমাকে আমি বোঝাতে পারবো না, এই থাকাটা খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল। যতদিন তোমার কাছে কেউ আছে বলে এটা ফিল হবে, দেখো তোমার কাছে তোমার বাবা মা আছে বলে তুমি দেখবে একটা আলাদা লেভেলের একটা শান্তি তুমি অনুভব করতে থাকো, ঠিক বলছো কিনা বলো, যতদিন বাবা মা আছে ততদিন দেখবে একটা আলাদা লেভেলের একটা শান্তি তুমি ফিল করতে থাকো, ঠিক, একটা সাহস, একটা কনফিডেন্স, একটা ট্রু স্যাটিসফ্যাকশন অলওয়েজ তোমার মধ্যে থাকে, তাই না। কিন্তু যখনই তুমি অন্য কোথাও চলে যাও, তোমাকে বিয়ে দেওয়া হলো, অন্য কারো বাড়িতে চলে গেলে, কোথাও চলে গেলে, তুমি দেখবে সেই ট্রু স্যাটিসফ্যাকশনটা কোথাও যেন আসে না, হ্যাঁ কিনা বলো, কেন আসে না, এটা কখনো ভেবে দেখেছো কেন আসে না, বিকজ অফ দ্যাট সেই ট্রু স্যাটিসফ্যাকশনটা দেওয়ার মতো মানুষটাকে আমরা খুঁজে পাই না। যদি আমরা সত্যিকারে খুঁজে পেয়ে যাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আমাকে কেউ নাই দিতে পারে, কেউ স্যাটিসফ্যাকশনটা নাই প্রোভাইড করতে পারে, তো লাইফে সেই শান্তিটা না কোথাও না খুঁজে পাই না।
ঠিক কিনা বলো তো? লাইফে না খুব বেশি কিছু স্যাটিসফ্যাকশনের জন্য ওয়েট করো না কখনো। এই যে আমার কাছে কেউ আসুক, সে এই রকম জায়গায় চাকরি করবে, এই পজিশনে থাকবে, নট ইম্পর্টেন্ট। কি দরকার? নুন ভাত খেয়ে কাটাবো, কিন্তু শান্তিতে কাটাবো, বোঝা গেল? হোক না, তাতে কি আছে? 10-12 হাজার টাকা ইনকাম করে, কিন্তু শান্তিতে এসে রাতের বেলা ঘুমোতে তো পারবো? শান্তিতে রাতের বেলা এসে 2 মিনিট কথা তো বলতে পারবে যে তোমার জন্য ওয়েট করে বসেছিলাম খাবো বলে? কিন্তু যার কাছে প্রচুর টাকা আছে না, সে তোমাকে সম্মান দেবে না, কারণ কোটি কোটি টাকা আছে, সে তোমাকে সম্মান দিয়ে কি করবে? আরে এরকম আরো পাবলিক আছে যে আমাকে সারাদিনে সম্মান দেয়, বুঝা গেল? তো এই জন্য তুমি দেখবে, আজকে তুমি দেখো সেলিব্রিটিদের কাছে টাকার অভাব নেই, কোটি কোটি টাকা প্রত্যেকে, 10টা করে গাড়ি, 30টা কাজের লোক, 10টা করে ফ্ল্যাট, ঠিক কিনা বলো? কিন্তু ওদের লাইফে শান্তি আছে, দেখেছো? যদি শান্তিই থাকতো তাহলে একজন 5টা করে বিয়ে করতো না, তাই না? ওদের ছেলে মেয়েরা বাবা মাকে জিনিস জানতে পারছে না, যদি সে সত্যিকারে শান্তি থাকতো, তাই না? এবার বুঝতে পারছো? তাহলে শান্তি বলে জিনিসটা নেই, বাকি সবকিছু কিন্তু আছে, বাকি এভরিথিং, গাড়ি আছে, বাড়ি আছে, প্লেস আছে, কাজের লোক আছে, এভরিথিং আছে। কিন্তু তুমি এটা ভেবে দেখো যে শান্তি বলে কোনো জিনিস নেই, আর শান্তি যদি থাকতো তাহলে এরা কিন্তু সব থেকে সুখী হতো। আমাদের কাছে কিছু নেই, আমরা অল টাইম কি করছি? আমাদের কাছে কিছু নেই, আমাদের আমরা শূন্য অবস্থায় বসে রয়েছে, তাই না? আমরা শূন্য অবস্থায় বসে আছি আর আমরা খুঁজে যাচ্ছি শান্তিকে, তাই তো? এবং শান্তির পেছনে দৌড়চ্ছি যে কবে আমরা এই শান্তিটাকে পাবো, কবে ওই সেলফ স্যাটিসফ্যাকশনটাকে পাবো। আর ওদের কাছে সব কিছু আছে, কিন্তু ওরা শান্তিটাকে নিজে খুঁজে পাচ্ছে না। সব কিছু থাকার সত্ত্বেও কেন খুঁজে পাচ্ছে না? কেন না? বিকজ অফ দ্যাট সেলফ স্যাটিসফ্যাকশন নেই। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে কেউ এসে বলবে মাথায় একটুখানি হাত বুলিয়ে যে সারাদিনের সত্যি তোমার খুব কষ্ট হয়েছে, এইটা বলবে? সে বলার মতো কেউ নেই তো, বলবে কি করে? এগুলোই হচ্ছে ভালোবাসা, এইটাই হচ্ছে ট্রু লাভ। শুধুমাত্র এটা নয় যে কেউ তোমার সঙ্গে কথা বললো, 5 মিনিট কথা বললো, গল্প করে দিলো, এরকম এটাতে কোনো কোনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা মানে সারাদিনের পরে তুমি কতটুকু টাইম দিচ্ছ তাকে, সারাদিনের সব কিছুর পরে তুমি কতটুকু তাকে স্যাটিসফাই করাতে পারছো, এটা খুব ইম্পর্টেন্ট। সবসময় যে খুব ইম্পর্টেন্ট যে খুব দেখতে ভালো হবে, খুব খুব শরীর স্বাস্থ্য খুব ভালো হবে, বাড়ির ফ্যামিলি খুব ভালো হবে, এগুলো কোনো লাইফে কোনো মানে তুমি তুমি ভাবতে পারবে না, এগুলোর কোনো ভ্যালুই নেই। আমি তোমাকে বলছি এগুলোর কোনো লাইফে কোনো ভ্যালুই নেই, এগুলো জাস্ট নাথিং এলস, এগুলো অহংকার আর কিছুই না। শো অফ করা, দেখানো, কাউকে দেখানো যে দেখো আমার কাছে কত টাকা আছে, আমার কাছে কত কিছু আছে, তাই না? জাস্ট নাথিং এলস। যখন একটা গাড়ি কেনার কথা হয়, আমি তোমাকে আমার নিজের কথাই বলছি তো, না আমাকে বলছে আমার বাড়িতে বলছে বাবু লকডাউনের বাজারে তুই কি করবি, একটু গাড়ি চালানো শিখে নে। আমি তখন বলছি দেখো গাড়ি চালিয়ে কি করবো, আমি তো গাড়ি নিয়ে বেরোবো আর কতটুকু টাইম না, বলছে শিখে নে খুব কাজে দেবে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি শিখে নিচ্ছি, তো আমি শিখলাম। ঠিক তো শেখার পরে তো বাড়িতে বললো যে চল তাহলে তুই একটা গাড়ি কেন, আমাকে বলছে তাহলে তুই গাড়ি কিনবি না? দিদিয়া দিদিয়া বলছে হ্যাঁ গাড়ি কেন। তো আমি বললাম যে দেখ গাড়ি তো অনেক টাকা, আর এত টাকার গাড়ি কিনে কিছু লাভ নেই, নিজের উপরে বোঝা বাড়াবো কেন, ঋণের বোঝা বাড়াবো কেন, তাই না? তো যেরকম হয় নর্মালি, তুমি যখন ইনকাম করতে স্টার্ট করো তখন বাড়ির লোক বলতেই থাকে, একটা ডিমান্ড করতেই থাকে যে তুই কেন তুই কেন, তাই না? একটা হয় না, ডিমান্ড করতেই থাকে। তো এবারে আমার যে ছোট দাদাবু, সে হচ্ছে একটা গাড়ি কিনেছে, যাই হোক সে গাড়ি কিনেছে, নতুন একটা গাড়ি কিনেছে। তো যখন আমি তার বাড়িতে গেছি, তার বাড়িতে গিয়ে নর্মালি কি হচ্ছে, তার গাড়িতে চড়েছি, তাই না? তো যখন আমি তার গাড়িতে চললাম, তো আমি দেখলাম বাইরে থেকে তো বেশ চকচক করছিল, কিন্তু ভেতরে দেখে ঢুকে দেখি যে গাড়িতেই চড়ি সেই গাড়িতে সেম ফিলিংস আছে, সেই সিটে বসে আছি, সেই গাড়ি চালাচ্ছি, সেই চারদিকের আওয়াজ শুনতে পাচ্ছি, সমস্ত কিছু সেই, এসির ঠান্ডা সমস্ত কিছু তো সেম। আমি বললাম তাহলে বাইরেরটাই শুধুমাত্র চকচক করছে আর কিছু না? তো বলছে এই যে ভেতরে যে এই যে গদি টদি। আমি বললাম ওটাও তো চেঞ্জ করা যায়, তো গদি লাগিয়ে নেবো। তখন বলছে না না না, বাইরে নতুন গাড়ির একটা আলাদা মাহাত্ম্য আছে। আমি বলছি ও হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছো, নতুন গাড়ি মাহাত্ম্য। তো আমি না শুধুমাত্র ছোট দাদাবু গাড়ি চড়িনি, ছোট দাদাবু গাড়ি চললাম, যতবার কলকাতা থেকে মাঝে মাঝে যাতায়াত করতাম তখনও আমি লোকের গাড়িতে চড়ে চড়ে যেতাম, প্রত্যেককে ফোন করে করে বলতাম আমার বাড়ির পাশে ওখানে আচ্ছা তোমার গাড়িটা একটু নিয়ে আসবে, যা টাকা লাগবে আমি দিয়ে দেবো।
হয়তো নিয়ে আসতো, কখনো সুইফট ডিজায়ার নিয়ে যেত, কখনো হুন্ডাই নিয়ে যেত। তো আমি যে গাড়িতেই ভেতরে বসি আমি সেম অবজারভেশন সেম ফিলিংস নেওয়ার চেষ্টা করি যে এসির ঠান্ডাটা ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক আছে, সিটে তো বসতে পারছি, বাহ বেশ ভালো লাগছে, বেশ পা ছড়িয়ে ছিটিয়ে বসতে পারছি, হ্যাঁ ঠিকঠাকই আছে, সব কিছু ঠিকঠাকই আছে। তখন এবার বাড়িতে যখন বললো যে কিনতে হবে বাধ্য, তো আমি বললাম আমার তো কোনো প্রয়োজন নেই, চলো বাবাকে বলে দেবো একটা কিনতে। তো বাবা বলছে তাহলে আমি দোকান একদম শোরুমে চলে যাচ্ছি। আমি বলছি না শোরুম যাওয়ার প্রয়োজন নেই, আমি না আমার একটা বন্ধুর একটা গাড়ি আছে আমি ওটা নিয়ে নেবো। বলছে পুরনো গাড়ি কেউ নেয় নাকি? এ মা এ কি কথা, পুরনো গাড়ি কেউ নেয় নাকি? ইস পুরনো গাড়িতে চড়া যাবে না। আমি তাহলে কি করবো বলো, আমাকে তো পুরোনো গাড়িতেই চড়তে হবে, আমার নতুন গাড়ির কোনো প্রয়োজন নেই। তো আমি বলছি কেন? আরে তুমি বুঝতে পারছো না ওই গাড়িটাকে কেউ না কেউ একটা কিছু ইমোশন প্রোভাইড করেছিল, তাকে ব্রেকআপ করে সে আমার কাছে আসবে, তো আমার তার সঙ্গে একটা আলাদা অ্যাটাচমেন্ট তৈরি হবে। তোমার তো কি বলবো, তো যা হোক করে একটা বন্ধুর কাছ থেকে আমি গাড়ি নিলাম, সেই বন্ধুটা কিছুদিন চালিয়েছে কারণ উপরে আমাকে দিয়েছিল, তো আমি নিয়ে নিলাম। তো আমি ভেতরে বসে দেখি আমার গাড়ি মানে আলাদাই ফিলিংস। তো যখনই আমি বসছি আর স্টিয়ারিং এ হাত দিচ্ছি মনে হচ্ছে যেন একটা হয় না একটা আত্মিক রিলেশন তৈরি হয়ে যায়, মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এক বছরে মানে লোকে তো চলো মেন হাইরোডে বেরোয় না তাই না, তো গাড়ি চালানোর পর থেকেই আমি না যবে থেকে আমি চালু করেছি তবে থেকেই কেউ আমার গাড়িতে বসে না ভয়ে যে গাড়ি নিয়ে যাবে এ করবে সে করবে, তাই তো? তারপর থেকে আমি একাই যাতায়াত করি, একাই ন্যাশনাল হাইওয়েতে চালিয়ে নিয়ে চলে আসি, একাই ইয়ে করছি। আমি বলবো আমি আমি তোমাকে বোঝাতে পারবো না ওই জিনিসটা। এবার তুই পুরোনো গাড়ি নিয়েছি, আমি তুই ভেতরে তো আমার গাড়ির ভেতরে বসে দেখ একবার। তো আমি গাড়ির ইন্টিরিয়ারকে পুরো চেঞ্জ করে দিয়েছি, মানে ইন্টিরিয়ার মানে খুব সুন্দর কুশন লাগিয়েছি, একটু ডেকোরেটিং করিয়েছি, ভেতরে সুন্দর একটা ঠাকুরকে বসিয়েছি, তো এগুলো করে দিয়েছি। এবার তুমি বলবে কেন এগুলো আপনি করেছেন কেন, মানে আমি সারাক্ষণ তো আমি ভেতরের মধ্যেই থাকবো, ভেতরেই থাকবো, আর ভেতরের সঙ্গেই তো আমার রিলেশনশিপটা স্ট্রং থাকা দরকার, বাইরটা দেখে আমি কি করব তাই না? তো ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে বাইরের তোমার লাইফটাকে দেখিয়ে কারো কাছে লাভ নেই, ভেতর থেকে তুমি কতটা স্ট্রং আছো সেটাকে নিজেকে বোঝার চেষ্টা করো। এই যে যেটা বলছিলাম না যে সবাই না শো অফ করানোর চেষ্টা করে, আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, আমার কাছে সেই আছে, আমার কাছে সেটা আছে, ওটা আছে, কি দরকার? তুমি ভেতর থেকে কি আছো সেটাই ইম্পর্টেন্ট। তুমি বাইরে থেকে তোমার কাছে প্রচুর কোটি কোটি টাকা, কিন্তু যখনই তুমি ভেতর থেকে কথা বলছো তখন তুমি উল্টোপাল্টা লোককে কথা বলে যাচ্ছ, বাজে কথা বলছো, তাকে রেসপেক্ট দিচ্ছ না, সম্মান দিচ্ছ না, কাউকে বিশ্বাস করছো না, কারোর প্রতি তোমার কোনো ফিলিংস নেই তাই না? তো তার মানে তোমার ওই টাকা নিয়ে তুমি কি করবে, তার মানে ভেতরটাও তো তোমার নষ্ট হয়ে বসে রয়েছে। তো বাইরের দেখাটা খুব ইম্পর্টেন্ট নয়, ওই জন্য আমি বলেছিলাম যে গাড়ির বাইরেরটা দেখে আমি কি করবো, আমি তো ভেতরে বসে গাড়ি চালাবো, তোমার হচ্ছে বাইরের লোক দেখবে না গাড়িটাকে, তাতে আমার কি এসে গেছে বলো? বাইরের লোক তো বাইরের গাড়িকে দেখবে, আমার কি এসে গেছে? আমার তো ফিলিংসটা খুব ইম্পর্টেন্ট, বাইরের লোক কি দেখছে আমার কি এসে যায়। তো তো এই যে ব্যাপারটা, তো আজকে আমি নর্মাল যেরকম গাড়ি নিয়ে আমি মাকে নিয়ে গেছি ডক্টরের কাছে, আমি বললাম কেমন লাগছে আমার গাড়িতে চড়ে, তো বলছে না সত্যি বেশ পাটা ছড়িয়ে বসতে পাচ্ছি, মানে বহুদিন পরে সবাই ওঠার সাহস পাচ্ছে এখন যেহেতু গাড়িটা চালাচ্ছি আমি, তো বলছি না পাটা ছড়িয়ে বেশ সুন্দর করে চাল মানে যেতে পাচ্ছি। আমি বলছি দেখেছো তাহলে তোমরা কি বলেছিলে? তো তুমি ভাবো 7 লাখ টাকার গাড়ি, ধরো আমি সামথিং বলছি নতুন গাড়িতে 7 লাখ 8 লাখ 10 লাখ যাই লাগে, আমি বললাম 2 লাখ টাকা 3 লাখ টাকায় যদি আমি একটা গাড়ি কিনে নিতে পারি আর সেটাতে যদি আমি সেই মজাটা পেতে পারি, তো এর থেকে বেশি মজার তো কিছু হয় না, ঠিক কিনা? যদি তার সব কিছু ঠিক থাকে, মানে তার ইঞ্জিন ঠিক থাকে, সে যদি সব কিছুতে ফিট থাকে, তো এর থেকে মজার তো কিছু হতে পারে না। তো আমি তখন মাকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে মা লাইফে ফিলিংস ইজ সো মাচ ইম্পর্টেন্ট, তুমি বাইরে থেকে কি দেখাচ্ছ সেটা খুব প্রয়োজন নেই, মানে একটা মেয়ের বাড়িতে তুমি দেখতে গেছো সেই মেয়ের অনেক টাকা আছে, অনেক কোটি কোটি টাকা আছে, অনেক তার বাবা এই জায়গায় চাকরি করে, তার মা এই জায়গায় চাকরি করে, তার গোষ্ঠীর মাথা সব এই জায়গায় চাকরি করে, কিন্তু মেয়েটা দেখা গেল একদম মদন বেরিয়ে পড়েছে, তোমার লাইফ তো পুরো একদম অন্ধকার করে দিয়ে চলে যাবে তাই না? তো বাইরেরটা দেখো না ভেতরটা দেখো, তো ফিলিংসটাকে দেখার চেষ্টা করো। তো তোমাদের লাইফেও তাই, এই ছেলে এই জায়গায় চাকরি পেয়ে গেছে, ওই ছেলে ওই জায়গায় চাকরি পেয়ে গেছে, ওই মেয়ের ফ্যামিলি এত ভালো, একটা লিমিটেড দেখো, দেখো ভালো জিনিস, ইয়েস একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ভগবান তোমাকে হাত পা দিয়েছে, হাত দিয়েছে তো, পা দিয়েছে তো, মন দিয়েছে তো, সম্মান করার সাহস দিয়েছে তো, কনফিডেন্স দিয়েছে তো, তো কষ্ট করে তৈরি করো না, পরের জন্য কেন ওয়েট করে বসে থাকবে? তার বাড়িতে কি হয়ে গেছে তোমার জেনে কি হবে, আর তুমি নিয়ে কি করবে? উপরওয়ালা তোমাকে দিয়েছে কিছু করার জন্য, এটার দেওয়ার জন্য নয় যে পাশের জন যা করেছে সেটাকে নিয়ে তুই মজা করো, এটার জন্য পাঠাইনি কিন্তু,
যে এটার জন্য বসে আছে সে কি কখনো শান্তিতে আছে? তুমি আমাকে একটা কথা বলো, সে কি কখনো শান্তিতে আছে? শান্তিতে নেই কিন্তু। সো তাই জন্য তোমার কাছে যেটা আছে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করো, সেটাকে ভালোবাসার চেষ্টা করো। সো ভালোবাসাটার কিছুই না, একটা আনকন্ডিশনাল হওয়া উচিত। তুমি যাকেই ভালোবাসছো, যার সঙ্গেই তুমি অ্যাটাচমেন্টে আছো, তার কাছে আনকন্ডিশনাল থাকো। ইচ অ্যান্ড এভরি পয়েন্টে তুমি আনকন্ডিশনাল থাকো। সে যদি তোমাকে কিছু কথা বলেছে, হয়তো তুমি রাগ হতেই পারে, আমি বলছি না যে রাগ হতে পারে না, এই যে হয় না তোমাদের মনের মধ্যে কোনো একটা গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে বা কেউ তোমাকে উল্টো পাল্টা কথা বলে দিল বা তোমার গার্লফ্রেন্ড তোমাকে রেসপেক্ট করলো না, তার মানে এটা নয় যে সে তোমাকে সবসময় রেসপেক্ট করছে না। তুমি তাকে বোঝাও জিনিসটা, যেটা আমার খারাপ লেগেছে, বোঝার চেষ্টা করো এই জিনিসগুলোতে। হয় অনেক সময় হয় কি বলে দেয়, সবসময় চেষ্টা করবে যখন তোমাকে কেউ বললো কোনো কিছু সবসময় গিয়ে রিয়াক্ট করবে না। কেন? হয়তো হতে পারে ওই পাশের জন অন্য কিছু প্রবলেমের মধ্যে রয়েছে। যেরকম আমি তোমাকে বলছি, তো প্রথম প্রথম না আমার দিদি না, তোমরা নিশ্চয়ই জানো পিরিয়ডের প্রবলেম হয় মেয়েদের, তাই না? তো যখন ও জব করতো তখন না খুব ওর পিরিয়ডের খুব প্রবলেম ছিল, যাই হোক প্রচুর কষ্ট পেত। তো এটা ও বাড়িতে বলতো না। তো আমরা কি হতো, নর্মালি দিদি বড় আছে তখন আমাদের সবাইকে দেখছে দিদি, তো আমরা এটা ডিমান্ড করতাম, ওটা ডিমান্ড করতাম, তো ও রেগে যেত। তো আমরা বুঝতে পারতাম না যে ও রেগে যাচ্ছে কেন, ও চাকরি পেয়ে গেছে বলে কি ও আমাদেরকে সম্মান করছে না, ও আমাদেরকে এ করছে না, তাই না? কিন্তু প্রবলেমটা ছিল শারীরিক প্রবলেম, তাই না? তো শারীরিক প্রবলেমের জন্য ও মাঝে মাঝে না ইরিটেট হয়ে যায়। দেখবে মেয়েদের যখন অসুস্থতার মধ্যে থাকে মেয়েরা মাঝে মাঝে ইরিটেট হয়ে যায়, তাই না? খুব প্রবলেম হয়, খুব অসুস্থ ফিল করে, তো নর্মাল ব্যাপার এটা। কিন্তু তোমাকে বোঝার মতো ক্ষমতাটা কার থাকা উচিত বলো? তোমার পাশে যে দাঁড়াবে তার জন্য তো তার থাকাটা উচিত, হ্যাঁ কি না বলো? সেই তো তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। সেখানে সেই মানুষটা যদি রেগে কখনো তোমার সঙ্গে কথা বলে, তোমার কি সেখানে রেসপন্সিবিলিটি দাঁড়ায় যে তুমি তার সঙ্গে উল্টোপাল্টা ভাবে কথা বলো? সেই মুহূর্তে তোমার বোঝা তো উচিত। তো তুমি যতক্ষণ বুঝছো না তার মানে তুমি ভালোই বাসছো না, তুমি রিলেশনশিপে আছো, তোমার বোঝা উচিত এগুলো, তাই না? তোমার বোঝা উচিত যে অসুস্থতার মধ্যে আছে, হ্যাঁ বলছে বলুক, পরে আমি বুঝিয়ে দেব। কিন্তু আমরা বুঝি না এগুলোকে, তাই তো? আমরা বুঝি না, আমরা বলতে থাকি এর প্রচুর ঘ্যাম বেড়ে গেছে, এ প্রচুর অহংকার হয়ে গেছে, এ প্রচুর উল্টোপাল্টা ভাবে কথা বলছে, আমাকে সম্মান দিচ্ছে না। সবসময় জেনে রাখো যে ভালোবাসাটা এরকম হওয়া উচিত, তুমি যেটা উল্টো দিকে যে মানুষটা সেও কিন্তু সেটাই। অর্থাৎ তুমি নিজেকে কষ্ট দিচ্ছ বা সেই মানুষটাও কষ্ট পাচ্ছে, মানে তোমারও কষ্ট পাওয়া উচিত। যত যতদিন এই ফিলিংসটা না আসবে ততদিন ভেবে রাখো যে তুমি সত্যিকারে তাকে ভালোবাসো না, এটা তোমার প্রবলেম আছে যে তুমি ভালোবাসো বলছো, মন থেকে তুমি ভালোবাসো না। কি বললাম বোঝা গেল? ধরো পাশের জনকে তুমি উল্টো পাল্টা ভাবে চারটে কথা বললে, চারটে কথা বলার পরে সে মানুষটা যেরকম কষ্ট পাবে, তোমার নিজে থেকে সরি ফিল করে কষ্ট পাওয়া উচিত। বোঝা গেল? তো কষ্ট পাওয়া উচিত, ফিল করা উচিত। যদি তুমি ফিল করো, যদি তুমি এটা থিঙ্ক করো যে হ্যাঁ আমাকে আমি করছি, আমাকে আমি যে চারটা কথা বললাম তার জন্য আমি নিজেও দোষী, তাকে যে বলেছি সে কষ্ট পাচ্ছে, এই যে মিরর জিনিসটা থাকা উচিত। যদি থাকে তবে তুমি সত্যিকারে ভালোবাসো। আর যদি মিররটা তুমি দাঁড়িয়ে দেখছো, কি একটা মিররের সামনে দাঁড়ালে কি হয়, তুমি দাঁড়িয়ে আছো উল্টো দিকে তোমার প্রতিচ্ছবি দাঁড়াচ্ছে, দুটোই সেম, তুমি হাসছো তো ওই দিকে হাসছে, তুমি কষ্ট পাচ্ছ তো ওই দিকেও কষ্ট পাচ্ছে, তুমি কাঁদছো তো ওই দিকেও কাঁদছে, তাই না? যদি সেম থাকে তাহলে তুমি ভাববে সত্যিকারে ভালোবাসাটা কন্টিনিউ আছে। কিন্তু এইটা তৈরি হতে একদিনে হয়ে যায় না, এটা তৈরি হতে একটু সময় লাগে, একটু টাইম লাগে। এটা বলো না যে আমি 5 মাস ভালোবাসলাম আর আমার বোঝানোটা সে আমাকে বুঝে যাবে, এটা হতে পারে না। তাহলে সেখানে মানে একটা হাই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং দরকার, ঠিক কিনা বলো? তোমাকে বুঝে যাওয়ার জন্য অপর দিকের মানুষটাও তোমার হাই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন। তো এটা যতদিন না আসবে ততদিন পর্যন্ত তুমি সত্যিকারে ভালোবাসো না। আরেকটা জিনিস কি বলতো, ট্রাস্ট, সো মাচ ইম্পর্টেন্ট ট্রাস্ট। তোমাকে বিশ্বাস করাতে পারবো না, যেদিন তোমার লাইফে ট্রাস্ট চলে যাবে, বিশ্বাস চলে যাবে কোনো মানুষের প্রতি, তুমি কখনো চাইলেও তার প্রতি তুমি কখনো স্ট্রং হোল্ড তৈরি করতে পারবে না। চাইলেও তোমার যদি মনে হয় যে আমি তাকে ভালোবাসি আর সে তোমার ট্রাস্টটা কোনোদিন ব্রেক করেছে, আর তুমি হাজার চাইলেও তুমি জুড়তে পারবে না, এবং সেই জোড়া লাগাতে না প্রচুর কষ্ট হয়, তাই না? সো যদি তুমি কাউকে সত্যিকারের ভালোবাসো, হ্যাঁ সত্যিকারের ভালোবাসার আগে তোমাকে এই জিনিসগুলো দেখতে হবে, যদি দেখতে পাও তাহলে ট্রাস্ট করতে শেখো, তাই না? দেখো ট্রাস্ট করাটা, বিশ্বাস করাটা কোনো ভুল জিনিস নয়, কিন্তু ভালো করে বোঝো, বিশ্বাস করাটা ভুল জিনিস নয় কিন্তু অন্ধ হয়ে বিশ্বাস করাটা কিন্তু ভুল জিনিস।
দুটো জিনিসের মানে বুঝতে পারলে? কাউকে তুমি বিশ্বাস করো সেটা কোনো ভুল জিনিস নয়, তোমার রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব, তোমার কর্তব্য হওয়া উচিত তাকে বিশ্বাস করা, কিন্তু সেটা অন্ধভাবে নয়। অন্ধভাব মানে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা ভুল জিনিস। মানে কেমন? মানে তুমি তাকে বিশ্বাস করছো, সে তোমার ট্রাস্ট ব্রেক করলো কখনো? আমি সামথিং ধরলাম, কখনো করেছে, ট্রাস্ট ব্রেক করেছে হোক, কোনো কিছু করেছে, সেকেন্ড চান্স দাও। সুযোগ মানুষকে সবসময় দিতে হয়, তিনবার আমার মনে হয় লাইফে প্রত্যেককে তিনবার সুযোগ দেওয়া উচিত। হতেও পারে সে অজান্তে ইন্টেনশনালি করতে চায়নি, হয়ে গেছে, হয় না? অনেকের লাইফে হতেই পারে। দাও, তোমার কাছে কি আছে বলো, তুমি কি করতে পারো বলো। ঠিক আচ্ছা, এখানে বড় বড় করে লেখো না, কোয়েশ্চেন টাইপে লেখো, তুমি বড় বড় তুমি কি করতে পারো বলো, তুমি কি করতে পারো, তুমি এটা তো করতে পারো, তুমি তাকে সুযোগ দিতে পারো, হ্যাঁ কি না বলো, তুমি তাকে সুযোগ দিতে পারো, তুমি তাকে দেখো ভালোবাসা মানেই তো এটাই, তাই না? যখন মা আমাদের উপর রেগে যায় বা কখনো কিছু বলে ফেলে, তখন তুমি কি করো? প্রথমে মায়ের ওপর কিছুদিন একটু রাগারাগি করে থাকো, মুখ গোমরা করে থাকো, তারপর কিছুদিন পরে তারপর বলো যে মা তো বলেছে ছেড়ে দাও, পরের বার দেখবো। পরের বার বললে কিন্তু আমি ছাড়বো না, কিন্তু বলে দিলাম। তুমি তোমার বোনকে বা ভাইকে বলতে থাকো, আরে ঠিক আছে মাই তো বলেছে। আমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও তাই হয়। তো কি হয় না, মানে ধরো সবাই তো চাকরি করে, ধরো কেউ রাতের বেলা ফোন করলো না, মানে এটা একটা হয়ে গেছে রুলস যে মাকে সবাই ফোন করে। এবার আমি ফোন করি, আমার ছোটদি ফোন করে, বড়দি ফোন করে, ধর ছোটদি ধরো 3 দিন মতো কল করলো না, কেন না রেগে আছে হয়তো কোনো কিছু নিয়ে যে মা আসে না, না রেগে আছে। তো মা বললো যে আরে এ তো আমার সঙ্গে কথাই বলছে না একদম, তখন বলছে ছোটটা তো আমার সঙ্গে কথাই বলে না একদম। তখন আমরা মাকে বোঝাতে থাকি, মা দেখো ও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, কিন্তু সত্যিকারে রেগে আছে, কিন্তু কাজে ব্যস্ত আছে, ও কল করে না, কিন্তু পরে দেখবে কল করবে না, ও এরকম হয়ে গেছে জানিস তো। এবারে নিজের কষ্ট দুঃখের কথা বলতে থাকে, আমি ওকে ছোট করেছি, বড় করেছি, এ করেছি, তো বলতে থাকে। তো তখন আমরা বোঝাতে থাকি, হ্যাঁ হয় ওগুলো লাইফে, এগুলো আসতেই থাকে। তখন আমাদেরকে কি বলে, পরের বার কিন্তু আমি কিন্তু করবো না, আমি বলে দিলাম, এইটা কিন্তু আমি করে দিলাম, পরের বার কিন্তু করবো। এটা কেন হয়? বিকজ অফ দ্যাট তুমি আনকন্ডিশনাল লাভ করো, ভালোটা বাসোটা আনকন্ডিশনাল ভাবে। তো কখনো সম্ভব বলো, তুমি রাগ করে থাকতে পারবে? তাই জন্য সুযোগ দাও, সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। একবার দাও, দুবার দাও, ঠিক আছে, কিন্তু বারবার নয়। ক্লিয়ার? দাও সুযোগ দাও, একবার ভুল করেছে তাকে বুঝিয়ে বলো জিনিসটা, যে দেখো এই জিনিসটা ঠিক নয়, যেটা করছো সেটা ঠিক নয়। কারণ ধরো তুমি তাকে আনকন্ডিশনালি ভালোবাসছো, তাই না? এটা হয় না, একটা ট্রু লাভ হয়, একটা কারোর প্রতি ট্রু লাভ হয়। যেরকম দেখবে এই যে আমি তোমাদেরকে বলি না যে আমাদের ট্রু লাভ হয়ে গেছে, ট্রু লাভ হয়ে গেছে, তার মানে কি একটা আনকন্ডিশনাল হয়ে যায়, তাই না? আমার তোমার সঙ্গে একটা আনকন্ডিশনাল একটা হয়ে রয়েছে। যেরকম কি, যেরকম তোমরা ছাড়া আমি থাকতে পারবো না, আমি ছাড়া তোমরা থাকতে পারবো না, এটা আনকন্ডিশনাল হয়ে যায়। সকালবেলা উঠলে উফ কখন একটু কথা বলতাম, একটু ক্লাসটা নিতে পারতাম, কত ভালো হতো। এই যে আজকে যখন আমি গাড়ি চালিয়ে আসছিলাম, মাকে বলছিলাম, মা জানো তো 7টায় ক্লাসটা নেবো, বললাম আমি নিতে পারলাম না। তো একটা হয়ে যায়, একটা কানেকশন হয়ে যায়, একটা কন্ডিশন জেনারেট হয়ে যায়, একটা আনকন্ডিশনাল লাভ জেনারেট হয়ে যায়। তাতে হয়তো আমি সবার সঙ্গে হচ্ছে সেটা বলছি না, কিন্তু হয়ে যায়, কিছু জনের সঙ্গে হয়ে যায়। তখন তুমি বেরোতে পারো না, তখন তুমি বলো যে যদি কথা যদি হতো, যদি 5 মিনিটের জন্য বেশিক্ষণ নিতাম না, আধ ঘন্টার জন্য নিলেও হয়ে যেত। তো ওই যে ব্যাপারটা না, এটা আনকন্ডিশনাল হয়। তো তুমি এটা কখনো করতে পারো না। এবার দেখো তোমাদের মধ্যে হতো, কেউ কেউ মাঝে মাঝে ভুল করো, আমি কখনো ভুল করি, কিন্তু এটা তো নয় যে কখনো আমি ভুল করেছো বলে আমি রেগে কিছু বললাম আর কখনো গিয়ে সরি বলি না। আমি নিজেই দেখবে সবসময় আমি বলি যে বাবু দেখো যা বলার বলেছি, রাগ করো না। কেন বলি? বিকজ অফ দ্যাট যে হতেও তো পারে, তাই না? ভুল তো সবারই হয়, ভুল আমার হয়, তোমার হয়, সবারই হয়। কিন্তু কখনো তা বলে এটা হতে পারে না যে তোমাকে ছেড়ে আমি চলে যেতে পারবো। তুমি ভুল করেছো বলে তা বলে আমি ছেড়ে বেরিয়ে যাবো, এটা তো হতে পারে না। বোঝা গেল কি বললাম? তো সুযোগ দাও, সুযোগ সময় সুযোগ সবসময় মানুষকে দিতে হয়, কিন্তু সেটা আনকন্ডিশনাল হয় না, মানে আনলিমিটেড হয় না। একটা টাইম পর্যন্ত দাও, একবার দাও, দুবার দাও, তিনবার দাও, আমি তো বলবো তিনবারই দাও সুযোগ, তিনবারে মানুষ বুঝে যাবে। কারণ দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, দেখো এইখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ধরো তুমি কারোর সঙ্গে রিলেশনশিপে ছিলে আর সে তোমার ট্রাস্টটাকে ব্রেক করেছে, কখনো কখনো ভেঙে দিয়েছে, এবার তুমি সুযোগই দিলে না, তুমি ছেড়ে দিয়ে চলে গেলে, ইন ফিউচার কি মনে হবে জানো? ইস ভাগ্যিস আমি যদি ওকে একটা সুযোগ দিতে পারতাম, আজকে হয়তো আমি এই প্রবলেমটার মধ্যে থাকতাম না। আমি বলছি মনের মধ্যে একটা না কোয়েশ্চেন মার্ক থেকেই যায়, ঠিক কিনা বলো, হয় না? একটা রিগ্রেট ফিল থেকেই যায়।
অল টাইম দেখবে গিল্টি ফিল হয়তো আমাদের ভালোবাসাটা স্ট্রং হতো। তো আমি বলবো যে ওই কোয়েশ্চেন মার্কটাকে রাখোই না কখনো, ঠিক আছে? কোয়েশ্চেন মার্কটাকে কখনো রাখো না, পুরো স্ট্রং কনফিডেন্স নিয়ে বেরিয়ে যাও। মানে তুমি তাকে সুযোগ দিয়েছো, একবার দিয়েছো, দুবার দিয়েছো, যখন সে তার সেই সুযোগটাকে কখনো এ করেনি, তখন তুমি লাইফে পরবর্তীকালে যার সঙ্গেই অ্যাটাচ হচ্ছ না কেন, তখন একটা ফুল কনফিডেন্সের সঙ্গে তার সঙ্গে অ্যাটাচ হতে পারছো, আর কোনো রিগ্রেট থাকে না, কোনো গিল্টি ফিল হয় না। বোঝা গেছে? তো এটা খুব ইম্পর্টেন্ট। আমি হয়তো তোমাদেরকে আমার ফ্যামিলির একটা কথা বলেছিলাম যে আমাদের ফ্যামিলিতে একটা রুলস আছে, বলেছিলাম কিনা জানি না, হয়তো যারা এতদিন কানেক্টেড আছো হয়তো কখনো বলেছি, আমাদের ফ্যামিলিতে কি হয় না, আগে থাকতে সব ছেলে মেয়েদের ফাইনাল ঠিক হয়ে যায়। ধরো যেরকম কি, ধরো আমার ক্ষেত্রে আমার অলরেডি কিন্তু সেটেল করা ছিল, তো যেরকম হয় সেটেল করা থাকলে কি হয়, ফ্যামিলিতে একটা একটা ফ্রেন্ডশিপ কানেকশান তৈরি হয়ে যায়, তাই না? একটা ফ্রেন্ডশিপ ডেভেলপ হয়ে যায়, কানেকশান ডেভেলপ হয়ে যায়। তো হয়ে গেলে একটা টাইমের পরে না তুমি তার সঙ্গে হয় না, একটা কানেকশান বিল্ড হয়ে গেলে নর্মালি সেও ভাবে যে বাবা এ তো আমাকে একেই করতে হবে, আর তুমিও ভাবো যে ওকেই তো করতেই হবে, আর তো কোনো অপশান নেই, তাই না? কিন্তু যখন তুমি ভুল করো তখন তোমাকে সুযোগ দেওয়া উচিত। তো যখন আমার সঙ্গে যে আমাদের ফ্যামিলিতে যেখানে যেভাবে হয়ে গেছিলো, তো তারপরে না আমি তাকে সুযোগও দিয়েছিলাম, এরকম হয়নি যে আমি সুযোগ দিইনি, অনেকবার সুযোগ দিয়েছি, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, তিনবার সুযোগ দিয়েছি যে দেখ যেটা করছি সেটা ঠিক নয়, একটা কিছু জিনিস ভুল হচ্ছে, তোর বাড়ির লোক আমাকে ফোন করে বলছে যে এ করো না এর, কিন্তু না আমি তা বলে কখনো তাকে ছেড়ে যাইনি, বা তাকে কোনোদিন বলিনি যে আমি তোর সঙ্গে থাকবো না বা তোর সঙ্গে কথা বল, আনএকাডেমিতে ক্লাসও দেখে, আমি তা বলছি না, বাট আমি এটা বলতে চাইছি যে কখনো এটা ভাবো না যে তোমাকে সুযোগ দিয়েছে, তোমাকে সব কিছু দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি সেখানে স্ট্রং ডিসিশন নিয়েছি, কখন না যখন আমি তিনবার সুযোগ দেওয়ার পর এ করেছি। আমার বাড়িতে বাড়ির লোক প্রচুর কান্নাকাটি করেছে যে আমাদের পুরো ফ্যামিলিতে কোনোদিন এরকম হয়নি যে কারোর সঙ্গে আমাদের রিলেশনশিপ এত কিছু ভালো সম্পর্ক, কিন্তু হ্যাঁ বন্ধুর মেয়েটার কথা বলছি, হ্যাঁ তো রিলেশনশিপ এত ভালো কিন্তু তার সত্ত্বেও আমরা কখনো তাদের সঙ্গে রিলেশনশিপটাকে বাড়াতেই পারলাম না। মানে আফটার দ্যাট এই ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে আমাদের ফ্যামিলি তাদের ফ্যামিলির সঙ্গে আর কোনো কন্ট্যাক্টে নেই, কথাবার্তা হয় না ঠিক মতো করে যেরকম নর্মাল হয়। তো তখন কি হয় না, একটা ব্রেকআপ তৈরি হয়ে যায়, একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, তাই না? কিন্তু সেখানে আমার গিল্টি ফিল হয় না। মানে আমার তো এখানে তুমি বলবে স্যার আপনার তো গিল্টি ফিল হওয়া উচিত, আমার নর্মালি গিল্টি ফিল হওয়া উচিত না যে আমার জন্য দুটো ফ্যামিলি নষ্ট হয়ে গেল, দুটো ফ্যামিলির মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, দুটো ফ্যামিলির মধ্যে বন্ডিং চলে গেল, আমার তো গিল্টি ফিল হওয়া উচিত, কিন্তু আমার কখনো হয় না। কেন? কারণ আমি অনেকবার সুযোগ দিয়েছি মানুষটাকে, অনেকবার বলেছি যে এরকম করিস না, আমি চাইছি না যে এরকম হোক, একটা ফ্যামিলির মধ্যে সমস্ত বন্ডিং নষ্ট হয়ে যাবে, তাই না? অনেকবার বলেছি, অনেকবার বুঝিয়েওছি, কিন্তু শুনেনি, তাই তো? এবারে না শুনলে কি হয় বলো? সিম্পল ব্যাপার, সেখান থেকে বেরিয়ে আসতে হয়। কিন্তু বেরিয়ে আসার পরেও যখন তোমাকে কেউ ফোন করে বলে, আমি তখন না নর্মাল আমার ভুল হয়ে গেছিলো, প্লিজ তুই ক্ষমা করে দে। তোমার কি ক্ষমা করা উচিত তুমি আমাকে বলো? তুমি ক্ষমা করছো মানে কি তুমি আবার একবার গড়তে পা দিচ্ছ, বোঝা গেল? তো তাই জন্য সেই সময় তোমার সব সময় দেখা উচিত তুমি যেখান থেকে বেরিয়ে এসছো সেখান থেকে নতুন করে যেন পুরোনো কাসুন দিকে কখনো হাঁটতে যাবে না, কাসুন্দি তেলের সঙ্গে মিশে যাবে। আচারকে কখনো দেখেছো, নিচ থেকে আচারকে কখনো তোলা হয়? তোলা হয় কি, তুলতে গেলে না পুরো আচারটা না তেলের মধ্যে মিশে যায়, আচারকে উপর থেকে তুলতে হয় সবসময়। তো নতুন জিনিসের উপরে বেশি ট্রাই করো, পুরোনো জিনিস তো হয়েই গেছে, চলেই গেছে, আর কখনো দেখতে যেও না। একবার যেখান থেকে বেরিয়ে আসবে সেখান থেকে ঘুরেও কোনোদিন পেছনে ফিরে তাকাবে না। আর জেনে রাখো, যেদিন তুমি পিছনে ফিরে তাকাবে তার মানে এটা ঠিক যে তুমি যখন ঘুরে এসেছিলে তখন কিন্তু তুমি সঠিক ডিসিশন নাওনি, ঠিক বলছি কিনা বলো? তাই তো, তাই জন্য নিজের প্রতি একদম কনফিডেন্স থাকো। আর এটা জেনে রাখো, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, ঠিক যখনই তুমি কি হয় না, যদি তুমি নিজের থেকে সৎ থাকো, এরকম তো হতে পারে না যে সবাই এখানে নিজের মতো করে সৎ রয়েছে, এটা হতে পারে না। হয়তো তোমাদের সঙ্গে হয়তো কারো রিলেশনশিপ ছিল, তোমরা নিজের থেকে বেক করে বেরিয়ে এসো, সব তো একদম ওই খাঁটি পুরুষ আর মহিলা এখানে নেই, এরকম হতে পারে না, এতজনের মধ্যে হতে পারে না। এটাও হতে পারে যে হয়তো উল্টো দিকে যে রয়েছে সে ঠিক আছে আর তুমি ভুলছিলে, এটাও হতে পারে না। আমি এটা বলছি না, আমি এটা বলছি যে যখনই তুমি ডিসিশন নিয়ে নিয়েছো যে তুমি চলে এসছো, তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার লাইফের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন তুমি একটা নিয়ে বেরিয়ে এলে, ঠিক কিনা বলো? মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন নিয়ে বেরিয়ে এলে,
ঠিক, কারণ এটাই তো তোমাকে পরবর্তীকালে নতুন একটা ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে, নতুন একটা ভালোবাসাকে একটা মিনিং দেখাবে। হ্যাঁ কি না বলো? তাই তো, আমরা অলওয়েজ না নতুন মিনিং খোঁজার চেষ্টা করছি, আমরা এটা খোঁজার চেষ্টা করছি না যে নতুন কাউকে পেয়েছি কিনা। নতুন তুমি দেখো, আমি বারবার বলেছি তোমাদেরকে, শুনবে হয়তো, বিভিন্ন কমেন্টেও দেখতে পাবে, ভালোবাসার মানুষ প্রচুর পেয়ে যাবে, কিন্তু যে তোমায় ভালোবাসে তাকে তুমি খুব কম জনকে পাবে। ঠিক আছে, ভালোবাসার মানুষের অভাব নেই এই দুনিয়াতে, ভালোবাসার মানুষের অভাব আছে তোমার মনে হয়? যতদিন তোমার রূপ আছে, যতদিন তোমার গুণ আছে, যতদিন তোমার কোয়ালিটি আছে, যতদিন তোমার ট্যালেন্ট আছে, যতদিন তোমার ফ্যামিলি আছে, তোমার কাছে ভালোবাসার মানুষের অভাব হবে না। কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ তুমি তখনই পাবে যে তোমায় ভালোবাসবে। তোমার তুমি মোটা আছো দেখতে বাজে সেটা নিয়ে খুশি, তুমি যেরকম আছো সেটা নিয়ে হ্যাপি আছে। হয়তো তোমাকে ডে টু ডে বেসিসে ইম্প্রুভমেন্টের জন্য কিছু করতে বলতে পারে, হয়তো বলতে পারে যে তুমি খুব ওয়েট বেড়ে গেছে, তুমি একটু ওয়েট কমানোর চেষ্টা করো, বা এইটা বলতে পারে। ইম্প্রুভমেন্ট তো সবার লাইফে চাই, তাই না? বলতে পারে। কিন্তু তুমি যেরকম, যখন সে সেটাকে মেনে নিয়ে ভালোবাসছে, তখন তুমি বুঝবে যে তুমি সত্যিকারের মানুষটাকে পেয়েছো, সত্যি ভালোবাসা একটা আছে তোমাদের মধ্যে। আর এটা এত তাড়াতাড়ি হয় না, এটাও নয় যে পাশের জন দেখবে বলবে না, প্রথম 7 মাসে তোমাকে চাঁদ, সূর্য, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি সব ঘুরিয়ে নিয়ে চলে আসবে, তাও আবার সব ফোনে ফোনে, বুঝে গেছে? তাও আবার ফোনে ফোনে সব ঘুরিয়ে নিয়ে চলে আসবে, ঠিক। কিন্তু এই তুমি আমার একটা কথা বলো, যদি সব কিছুটাই ফোনে ফোনে ঘুরে চলে আসতো, তাহলে স্পেস গুলো ইলন মাস্ক কি করছে ওখানে, বিড়ি ফুঁকছে? তুমি আমাকে বলো, সে যে এত কষ্ট করে রকেট বানাচ্ছে বছরের পর বছর, হ্যাঁ 100 বছর 200 বছর ধরে ধরে, তাহলে বিড়ি ফুঁকছে ও ইলন মাস্ক? তার মানে এই চাঁদ সূর্য পৃথিবী 7 মাস চলে, বোঝা গেল? মানে 7 মাস ধরে চাঁদ সূর্য পৃথিবী চলবে, 6 মাস থেকে 7 মাস আমি এইটুকুই টাইম লাইন ধরছি। আফটার 7 মাস কেলেনপাড়, পচাখাল, কেষ্টপুর, পার্ক এগুলো চলবে। এটা হয়তো আমি খুব বেশি হলে 3 থেকে 4 মাস মতো কন্টিনিউ হবে। 1টি বছর যখনই কমপ্লিট হয়ে যাবে না, 1টি বছর কমপ্লিট হয়ে গেলে, যদি তুমি অ্যাভেলেবেল থাকো, আমি বলছি 1টি বছর যখনই কমপ্লিট হয়ে যাবে, তারপরে তারপরে আর তুমি নেই, তখন ডিমান্ড আছে। হ্যাঁ, WBCS এ কি করবে বলেছিলে তুমি? ডি না, আমার বাড়িতে ডি বন্ধ করে দিয়েছে। তাহলে না, ওটা এখন সি করেছে, তুমি কি সি পেতে পারবে? তুমি বললে না সি তো আমি ট্রাই করছি না, বেশ দেখছি, আমি ট্রাই করছি, আমি করছি, আমি চেষ্টা করছি। তারপরে তুমি দেখবে কিছুদিন যাবে না, যাবে না, 6 মাস যেতে না যেতে, শুনছো আমার না বাড়িতে না আমার মা একটা মেয়ে দেখেছে, একটা ছেলে দেখেছে, মেয়েটা এই জায়গায় চাকরি করে, নাহলে ছেলেটা এই জায়গায় চাকরি করে, তোমাকে শুনিয়ে শুনিয়ে পাগল করে দেবে, ঠিক আছে? এই দেখেছে, ও দেখেছে, সে দেখেছে, তোমার নিজেই মনে হবে যে দেখেছে যদি চলে যাচ্ছিস না কেন ভাই, আমার কাছে পড়ে আছিস কেন? তাই তো, দিয়ে ওই সি যেটা ছিল প্রথমে ছিল ডি, আর দেখে 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 ওই সি যেটা ছিল কখন এ তে কনভার্ট হয়ে গেছে তুমি নিজেও জানো। যে বাড়িতে তো বলেছে যে এই তো গত 7-8 দিন 2-4টে প্রফেসর এসে দেখে গেছে, তো এখন তো বলছে এ ছাড়া দেবে না, তোমার কি এ হবে? তুমি বললে না হবে না, এ তো কোনোভাবে নয়, বাস তোমার কাট অফ বেড়ে গেছে। হ্যাঁ, সিম্পল লজিক, কাট অফ বেড়ে গেছে। তখন তারপরে দেখবে কিছুদিন পরে, না বাড়িতে যখন মিলছে না আর আমাদের মধ্যেও রিলেশনশিপটা না ঠিকঠাক চলছে না, বুঝতে পেরেছো? যেহেতু ঠিকঠাক চলছে না, বেকার কন্টিনিউ করে কিছু লাভ নেই, বরং তুমি তোমার রাস্তায় খুশি থাকো, আমি তোমার তোমার কি বলে জানো, আমি তোমার খুশিতে নিজেকে খুশি রাখতে চাই, অত ছাড়া মরে যাই মরে যাই। দেখবে এই কথাটা সবশেষে প্রত্যেকে বলবে, দেখবে আমি সত্যিকারে তোমায় ভালোবেসেছিলাম, আমি তোমার খুশিতে নিজেকে খুশি রাখতে চাই। তখন না বলা উচিত, এরকম যখনই বলবে না তখন বলা উচিত, আমার খুশি হচ্ছে তোমাকে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। ঝুলবে? 5 মিনিটের জন্য ছোট্ট ছোট্ট করে ঝুলে যাই, চলো না, আমারও গ্রুপে ঝুলে যাবে, তোমারও সব ঝুলে যাবে, চলো ছোট্ট ছোট্ট করে 5 মিনিট ঝুলে যাবো, চলো। তো যখনই এরকম কথা বলছে না, তাহলে বুঝবে যে পাক্কা তোমাকে কিন্তু তোমার কাটছে, কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে?
আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, তো এগুলো যখন বলেই দিলাম তখন এটাও বলে দিই যে লাইফে এটাই খুব ইম্পর্টেন্ট, ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট নয়। ভালোবাসা ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি তোমার সেলফ রেসপেক্ট ধরে না রাখতে পারছো। যেদিন তুমি ধরে রাখতে পারবে না, তোমার সামনে থেকে দাঁড়িয়ে দিয়ে বলবে ওই যে টাকলু কাকুটা আছে না, ওই টাকলু কাকুটা পেছনে দুটো চুল আছে, দুটো চুল তাকে দুটো চুল আছে আমি দেখেছি, হ্যাঁ ওই কাকুটা আসতো না বাড়িতে জানো না, ওই যে কতদিন কিছুদিন ধরে যে আসছে বাড়িতে আসছে না, হ্যাঁ ইনবক্স দেখছি বাবু ওয়েট করো, তো আসতো না, হ্যাঁ না বাড়িতে তো ডিসিশন নিয়েছে ওই কাকুটার সঙ্গেই করবে, কাকুটা রিসেন্টলি একটা পোস্ট অফিসে চাকরি পেয়েছে। তাহলে আমি কি বলবো বলো তো, মিলছে না গো, তোমার খুশিতেই আমার খুশি, তুমি একটা করে নিও, আমি তো জানি তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না, তুমি একটা করে নিও, হ্যাঁ আমি কি করব, বাড়ির লোক মানছে না, আস তোমার কেটে দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ তুমি, হ্যাঁ এটা আবার বলে তুমি আমার থেকে খুব ভালো একজন মেয়েকে ডিজার্ভ করো বা ভালো একটা ছেলেকে ডিজার্ভ করো, সত্যি গো এই দুনিয়া আমাদেরকে মেলালো না, কি সব কথা বলে বাবারে লেভেলের কথা, আমি শুনেছি তো আমার বন্ধু বান্ধব গুলো বলতো ভাই কি বলছে শোন শোন আমার কান্না পাচ্ছে, আমি বলে আরে আমাকে রেকর্ডিং গুলো পাঠায় আমি শুনি, আমি যে কান্না পাচ্ছে ভাই আমি কি করব, আমার তো জীবন শেষ হয়ে গেল। আমাকে একটা বন্ধু ফোন করে যে কিছুদিন আগে কলকাতাতে একটা ফ্ল্যাটে থাকে মেসে ভাড়া নিয়ে পড়াশোনা করছে, এখন হঠাৎ করে আমাকে ফোন করে বলছে আমার জীবন শেষ হয়ে গেছে। আমি কেন বলছে তুই একটা রেকর্ডিং পাঠাচ্ছিস শোন, আমি রেকর্ডিংটা শুনলাম, বলছে আমি লকডাউনে এক বছর বাড়িতে আছি যেতে পারছি না, এক বছর বাড়িতে আছি, এরই মধ্যে ও একজন টাকলুকে বিয়ে করে নিচ্ছে, তুই ভাবতে পাচ্ছিস আমি কি করব, দেখ আমাকে এরকম শুনিয়েছে। আর আমি যখন শুনলাম তখন কি বলছে ওই দিক থেকে, আমি তুমি আমার থেকে বেশি ভালো ডিজার্ভ করো, তুমি এরকম করো না, তুমি একটা ভালো দেখে মেয়েকে বিয়ে করে নাও, এ করে নাও ও করে নাও, যদি সত্যিকারে ভালোবাসতো না তো পৃথিবী দুনিয়া এক হয়ে যাক ও ছেড়ে দিয়ে চলে আসতো, আর যে বাসার নয় না তাকে তুমি দড়ি দিয়ে বেঁধে রাখলেও দেখবে কখন দেখবে দড়ি কেটে দিয়ে বেরিয়ে গেছে, বোঝা গেল কি বললাম। সো তাই জন্য ওই দুনিয়াতে পড়ে থেকো না যে তোমাকে বলছে আমি থাকতে পারছি না, হতচ্ছাটা বেরো, অনেক হয়ে গেছে বেরো, এবারে বেরো জীবন থেকে বেরো, বুঝতে পারলে, এরপর থেকে যে বলবে এরকম না আমি তোমার সঙ্গে থাকতে পারছি না, হতচ্ছাটা বেরিয়ে যা, আমার চোখের সামনে তোকে দেখতে যাই না, ভাগ এখান থেকে, ঠিক আছে, কারণ তুমি এর থেকেও বেটার লাইফ লিড করতে পারবে না, হ্যাঁ কি না বলো। আরে তুমি একটা কথা বলো, তোমাকে আমি একটা বলছি, তুমি নিজে তোমরা যে এত প্রেম করবে প্রেম করবে বলছো, তো আমি তোমাকে একটা হিসেব দিচ্ছি, তোমার তুমি যদি WBCS এ চাকরি পাও তোমার ইনকাম আছে 40,000 টাকা, আমি বলছি মানে স্যালারি কথা বলছি, শুরুতে স্যালারি তো এটাই পাবে 40,000 টাকা, 40,000 টাকার মধ্যে আরে বাবা চাকরি পাওয়ার পর একটা এসি লাগাবে না, এটা হতে পারে না, তো তাহলে এসি লাগাবে একটা 30,000 টাকা বলো, একটা 30,000 টাকার এসি লাগাবে, চাকরি পাওয়ার পরে একটা ফ্ল্যাট নেবে, ফ্ল্যাটটা ধরো সামথিং 10 লাখস এর আগে কোনো ফ্ল্যাট হয় না, 10-10 লাখ টাকার একটা ফ্ল্যাট নেবে, আরে নেবে তো নাকি, নিতে তো হবে রে বাবা, এরকম তো হতে পারে না নেবে না, 10 লাখ টাকার একটা ফ্ল্যাট হবে ঠিক, আর আর কি করবে, আর তোমার মান্থলি খরচা যেটা 2,000 টাকা করতে সেটা 5,000 টাকা খরচা হবে, ঠিক কিনা বলো। এবারে 30,000 টাকা এসি মানে, আমি তোমাকে একটা হিসেব বলছি, 30,000 টাকা এসি মানে মিনিমাম টু মিনিমাম 5,000 টাকা ইএমআই যাবে, আমি বলছি 5,000 টাকা ইএমআই যাবে ঠিক, 10 লাখ টাকার একটা ফ্ল্যাট মানে মিনিমাম টু মিনিমাম 11,000 টাকা ইএমআই যাবে পার মান্থ বলছি, আমি গাড়ি তো ছেড়েই দিলাম ওগুলো তো ছেড়েই দিলাম, 11,000 টাকা, আর 5,000 টাকা তোমার হাত খরচা যাবে, তাহলে কত হলো 11,000 আর এইদিকে 10,000 কত হলো গো বাবু, একটু বলে দাও দেখি আমাকে হিসেব করে, কত হচ্ছে 21,000 টাকা, হ্যাঁ আর বাড়িতে দেখবে চাকরি পাওয়ার পরেই দেখবে কি দেবি না তুই, বাড়িতে দেখবে মা বসে থাকবে, ঠিক আছে কি রে বাবু তো স্যালারি ঢুকছে না আজকাল, তখন তুমি বললে হ্যাঁ ওই ঢুকবে ঢুকবে 5 তারিখ না 5 তারিখ যেই হয়ে যাবে ফোন করে দিবি না তুই, হ্যাঁ কত বড় করলাম তোদেরকে, এই ছোট থেকে কত বড় করলাম বলতো, দিবি না, বাস ওখানে তোমার 10,000 টাকা তোমাকে দিয়ে দিতে হবে, কি তুমি 9,000 টাকা নিয়ে কি করবে তুমি আমাকে একটা বোঝাও দেখি, তুমি যে এই যে প্রেম করবে বলছো এইসব পাবলিকে 9,000 টাকায় ম্যানেজ করতে পারবে বলো, 9,000 টাকায় তুমি এদেরকে, তার থেকে বরং জীবন 9,000 টাকায় কাটাবো, ছোট ছোট লাল জল কিনবো রাতের বেলা ছোট ছোট খাবে শুয়ে থাকবে একদম খোলা আকাশের নিচে, কিছু দরকার নেই খোলা আকাশের দিনে পাগলের মতো পড়ে থাকো,
কি দরকার এদের লাইফে বলো, কোনো প্রয়োজন আছে? তুমি আমাকে বোঝাও, তোমার কোনো প্রয়োজন আছে? আমি তো ধরলাম WBCS অফিসার 40,000 টাকা স্যালারি পাচ্ছ, বাকি যদি নিচের দিকে যাও তাহলে তো খুঁজেই পাবে না, তাহলে তখন বলবে এমনি ঠিক ছিলাম, জীবন শেষ হয়ে গেছে আমার। বলো এবার তুমি নিজে বলো, তোমার কোনো প্রয়োজন আছে? নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে, নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে, কুকুর ছাগল শুনতে শুনতে ওইভাবে জীবন কাটানোর কি ইচ্ছে তোমার প্রয়োজন? ওই সামান্য একটু শরীরের মধ্যে যে ডোপামিনটা রিলিজ হচ্ছে, যে হরমোনটুকু রিলিজ হচ্ছে, তাকে স্যাটিসফাই করানোর জন্য এরকম কুকুর ছাগল শুনতে তোমার ডেলি ডেলি ভাল লাগে? আমাকে বলো, কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে কে ভাই এরা? কোথা থেকে আসো যে মেয়ে আমার স্যার আমার জীবন থেকে সব চলে গেছে? মরে যাস, চলে গেছে যদি ওদের সঙ্গে চলে যাওয়া দরকার ছিল, ঠিক কিনে বলো? আমাকে এরকম বলতে গেলে আমার জীবন থেকে সব চলে গেল, সব সুখ দুঃখ সব কিছু। আমি তুইও গেলি না কেন? তুই থেকে গেলি কেন? তুই চলে যেতিস। সো তাই জন্য এগুলো কোনো জীবনে ম্যাটার করে না। ম্যাটার করে যে এই 9,000 টাকা তুমি যদি নিয়ে গিয়ে তোমার বাবা মাকে কিছু করতে পারো না, কিছু দিতে পারো না, ওর থেকে বেশি কিছু হ্যাপিনেস কিছু হয় না। ওই 9,000 টাকার মধ্যে কিছু জিনিস নিয়ে যদি কোনো ক্লাবের ছেলেকে দিয়ে, একটা পাড়ার ক্লাবে যদি একটা ছোট্ট একটা জিনিস কিছু কিনে দাও, তাদের সাথে যদি আনন্দ পায়, তার থেকে বেশি হ্যাপিনেস কিছু হতে পারে না। ওই 9,000 টাকায় তুমি যদি তোমার নিজের লাইফের মধ্যে কিছু ইনক্লুড করো, একটা কিছু সেভিংস করো, বা কোনো কিছু নতুন জিনিস কেনো, নতুন নতুন মোবাইল কেনো, নতুন নতুন জিনিস কেনো, ওর থেকে হ্যাপিনেস কিছু হতে পারে না। তুমি 9,000 টাকা নিয়ে কি করতে চাও? তুমি আমাকে বলো, তুমি 9,000 টাকা নিয়ে কি করতে চাও? কোথায় কোন মেয়ে ঘুরতে যাবে, কোথায় তাকে খাওয়াতে হবে, প্ল্যান করছো বসে বসে? আজকে আইনক্সে যাব, হ্যাঁ আইনক্স থেকে বেরিয়ে গিয়ে ওখানে সাউথ সিটিতে যাব, কি কি জায়গা আছে না, সিটি সেন্টারে যাব, সিটি সেন্টার থেকে বেরিয়ে গিয়ে দুজনে মিলে গিয়ে লেকে পড়ে যাব, মানে ওই লেকের ধারে বসে থাকবো, যেখানেই বসে থাকবো, তাই তো? হ্যাঁ কি না বলো? বাস তাহলে বুঝতে পারলে তো লাইফে এগুলোর কোনো ম্যাটার করে না, এগুলো বেকার জিনিস, তাই তো? আছে যদি ঠিক আছে, যে আছে তাকে প্রায়োরিটি দিতে থেকো, সে তোমার লাইফে আছে, তোমাকে স্ট্রং করে ধরে রেখেছে, তাকে একটু প্রায়োরিটি দাও। বাকি ওই যাদের চলে গেছে দেখবে না, ঘুরে তো আঁকাবে না, হতচ্ছাড়াটাকে দেখলেই আমার দিন পুরো দিনটাই খারাপ যায় আমার, ঠিক কিনা? বোঝা গেছে? নাম শুনলেও যেন তোমার ঘৃণা আসে, এরকম যেন হয়ে যায়, নাম বলবি না ভাই, মেরে দেবো তোকে আমি ওখানে, ওখানেই পুঁতে দিয়ে চলে আসবো, এইরকম যেন তোমার লেভেল হয়ে যায়। আর যেদিন হয়ে যাবে সেদিন তুমি বুঝবে যে সত্যিকারে তোমার মধ্যে দম এসছে, না হলে না তুমি ওই বেলা পাবলিক আর কিছু না, বুঝতে পেরেছো? বোঝা গেছে? চলো এবার একটু কমেন্ট নেই, অনেক কমেন্ট জমা হয়ে গেছে, তাহলে বোঝাতে পারলাম, বলো বোঝাতে পারলাম, বেশ এবার একটু কমেন্ট নেই। আচ্ছা ইন্টারনেট প্রবলেম শুনতে পাচ্ছ না, বেশ। আচ্ছা স্যার, বাড়ির পাশে একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলছে, জানি না কেন ভালোবাসি, ভালোবাসে না তাই বলে কিন্তু আমার, তুই পড়াশুনো কর, চাকরি কর, দিয়ে আমার মাকে বল, মা দিলেই আমি রাজি। মানে তুমি বলতে চাইছো তুমি নিজে কষ্ট করবে, নিজে পড়াশুনো করবে, নিজে রাত জাগবে, নিজের গভর্নমেন্ট কাটবে তুমি, কাটার পরে কি না বাড়ির পাশের মেয়ের জন্য বিয়ে করতে চাই? মানে তুমি বলো, তোমার ডিমান্ডটা তুমি দেখতে পাচ্ছ? জাস্ট থিঙ্ক করো দেখি, কষ্ট তুমি করছো, তোমার গভর্নমেন্ট তোমার নিজের কাটছে, সবকিছু কাটার পরে ডিমান্ড কি আমার মাকে গিয়ে বলতে হবে, না হলে নালে হবে না, কি বলবো আর বলো তো? এগুলো কিছু বলার নেই, উত্তর নেই আমার কাছে, কিছু কি বললাম বুঝতে পেরেছো? এগুলোর কোনো উত্তর নেই, এগুলোর উত্তর একটাই হতে পারে, এগুলোর উত্তর একটাই হতে পারে, ঝুলে পড়ো, আর কিছু অপশন নেই। আমি সত্যি বলছি ঝুলে পড়ো, কিচ্ছু অপশন নেই এগুলো তো, নাথিং এলস। এখানে একটা সিরিয়াস নোটে একটা কথা বলে দিই, তো বাড়ির পাশের মেয়েটাকে যে তোমার ভালো লেগেছে না, ওটা শুধু লাগাই পর্যন্ত থাকুক, ঠিক আছে? আর বেশি এগিয়েও না, এরপরে যখন তুমি পেয়ে যাবে ওর মা তোমার বাড়িতে আসবে, তোমাকে যেতে হবে না, তাই না? ওই যে তোমাকে বলছে না, আমি বলবো, বলার পরে তুমি আমার মাকে গিয়ে বলবে চাকরি পাওয়ার পরে, কেন হতচ্ছাড়া আমি যদি চাকরি পেয়ে যাই তোর কাছে যাবো কি করতে? আমার কি দায় পড়ে গেছে তোর ঘরে যাবো আমি? তুমি আমাকে বলো, দেখো যতদিন পর্যন্ত চাকরি পাচ্ছ না ততদিন পর্যন্ত পাড়ার লোক তোমাকে খেদাবে, হয়ে গেল কি বললাম, লাঠি নিয়ে খেদাবে,
যেদিন তুমি চাকরি পেয়ে যাবে তুমি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে পাড়ার লোককে খেদানোর জন্য। কিছু বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো গিয়ে পোগো দেখো, আর কিছু বলবো না আমি। তো বেকার এইসব পাবলিকের পেছনে পড়ো না, যেই লিখেছো পড়বে না, ঠিক আছে? এদেরকে ভালোবাসাটা দেখো, ওই যে হয় না নিউটনের মতো হতে শেখো। আপেলটা গাছে আছে, খুব সুন্দর দেখতে লাগছে, বেশ খুব ভালো। যতক্ষণ গাছে আছে ততক্ষণ কি নিউটন গিয়ে পারতে চলে গেছে বলো? নিউটন কি পারতে চলে গেছে? পারতে যায়নি তো, বাস ওই রকমই জিনিস। পাড়ার মধ্যে আপেল আছে, আপেলকে দেখতে থাকো টুকুর টুকুর করে, কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। দিন রাত এত দেখবে, এমন ভাবে দেখবে যেন ওর বাড়ির লোকেরাও বুঝতে পারে ইয়েস ছেলেটা দেখছে, ছেলেটা দেখছে প্লাস পড়াশোনাও করছে। ক্লিয়ার? নিউটন কি করছিল? বসেছিল, আপেলটা যখন পড়বে তারপরে আমি গ্র্যাভিটেশন রুলস বানাবো, ল বানাবো, ঠিক আছে? তুমিও বসে থাকবে ওয়েট করে, যেদিনই চাকরি পেয়ে যাব সেই দিনই আমি ল বানাবো। কি ল? মেয়েকে আমি যখন বাড়িতে থাকবো 5 বার নিয়ে আসবেন দেখানোর জন্য, আমরা আগে কমফোর্টেবল ফিল হতে হবে তারপরে করব, না হলে কিন্তু করব না। ফটো এখান থেকে, নতুন মেয়ে আছে। বোঝা গেল? ক্লিয়ার? তো নিউটন হতে শেখো। আচ্ছা এরপরে কে? বাবারে বাবা, বড় বড় কোয়েশ্চেন লিখে পাঠিয়ে দিয়েছো নাকি? পড়তে পারবো না মনে হচ্ছে। মা গো মা, রচনা লিখে দিয়েছো সুস্মিতা? সুস্মিতা, এই রচনা পড়তে আমার জীবন শেষ হয়ে যাবে সুস্মিতা, আমাকে এটা লিখে পাঠাও, পড়ি আমি এখন। রাতের বেলা কাজ নেই আর কি করব বলো, পড়বো বসে বসে। আচ্ছা আর কে দেখি? আচ্ছা স্যার, আচ্ছা সৌম্য লিখছে স্যার প্রথমে, না এটা কে লিখছে? আচ্ছা স্যার প্রথমে একজন ভুল মানুষকে ভালোবেসে ফেললেও সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা, তাকে ভুলে গিয়ে নতুন কারোর জন্য ওয়েট করার পর সেই নতুন জন যদি এরকম করে তাহলে কি হবে? মানে এখানে কিরকম হয়ে গেল বলতো, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে আমি কারুর বাড়িতে খেতে গেলাম, বিয়ে বাড়ি চলছে, কারুর বাড়িতে খেতে গেলাম, পরবর্তীকালে সে যদি আমার বাড়িতে খেতে আসে তো দুজনেই ঢেকুর তুলবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? তুমি তার বাড়িতে গেছো, খেয়ে এসছো, ঢেকুর তুলে এসছো, সে তোমার বাড়িতে এসছে, ঢেকুর তুলে যাবে, দুজনে ঢেকুর তুলছে মানে দুজন দুজনকে ক্রিটিসাইজ করবে, 100% শিওর, হ্যাঁ কি না বলো? যে তুমি বললে তুমি প্রথমে কারোর সঙ্গে প্রেম করেছো, সে তোমার সঙ্গে ঢেকুর তুলে দিয়েছে, পরবর্তীকালে তুমি কারোর সঙ্গে প্রেম করেছো, সেও যে ঢেকুর তুলবে না কোন গ্যারেন্টি আছে? তো এক্সপেকটেশন রেখো না যে ঢেকুর তুলবে না, 100% তুমি কারোর বাড়িতে খেতে গেলে তুমি ঢেকুর তুলে আসবেই। সো কেন কেন এক্সপেকটেশন রাখবে যে ঢেকুর তুলবে না আমাকে বলো? আমি এই এক্সপেকটেশনটা রাখবো কেন যে আমি ঢেকুর তুলবো না? তো তুই আমার দোকানে এসে ঢেকুর তুলেছিস, সরি আমার বাড়িতে এসে খেতে এসে ঢেকুর তুলেছিস, তো আমি ঢেকুর তুলবো না, এটা হতে পারে? সো নো এক্সপেকটেশন, জিরো এক্সপেকটেশন রাখো। তুমি যার সঙ্গে, কি বললাম, আনকন্ডিশনাল হতে শেখো, সে তোমার সঙ্গে করতেই পারে, হোক তাতে কি এসে গেছে, করবে, তাতে কি এসে গেছে আমার, বাড়বে যে। আমার কথা হচ্ছে নিজের জায়গাকে স্ট্রং করে নাও, বাকি দুনিয়া হিলে যাক না আমার কোনো যায় আসে না, জাস্ট এটুকু মনের মধ্যে রাখো। অনেক সময় বলে আমার বাড়িতে না মানছে না, মানছে না মানছে না, তাহলে যে মানছে তার সঙ্গে হয়ে যাও, আর কি করবো আমি? আমি তো মানছি, যদি তুমি আসতে চাও আমার সঙ্গে আসতে পারো, আর যদি না আসতে চাও তাহলে যে মানছে তার সঙ্গে চলে যাও, যে কোনো কারোর সঙ্গে গেলেই তো হবে। বোঝা গেল কি বললাম? প্রায়োরিটি লিস্টে রাখবে না, ও বাবা গো তোমার জন্য মরে যাচ্ছি গো, জীবন শেষ হয়ে যাচ্ছে গো, পাগল হয়ে যাচ্ছি গো, ওই রকম করলে, বোঝা গেল? ওই রকম করলে কি হবে? তুমিও ও বাবা গো করতে থাকবে, ওই দিক থেকে ও বাবা গো হতে থাকবে, আর কিচ্ছু না। মধ্যখানে দেখবে একটা টাকলুকে বিয়ে করে বেরিয়ে চলে গেছে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কিরে কেমন আছিস? হ্যাঁ ভালো আছে, এখন কি করছিস? এই যে টাকলু নিয়ে ঘুরে বেড়াচ্ছি। স্যার এটা এভাবে দেখা যাবে না? দেখা যাবে না মনে হয় বাবু, এটাকে এতে করবে, লিখে পাঠাবে আমাকে, তাহলে দেখতে পাবো, ঠিক আছে? ওকে, এটা পার্সোনালি আমি ইয়ে করে দেবো, অ্যাড্রেস করে দেবো। ক্লিয়ার? এটা ক্লিয়ার করে দিলাম, বেশ। কি বলছে স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, কারোর প্রতি আমার স্ট্রং ফিলিং আছে, এটা বুঝবো কি করে?
এতক্ষণ ধরে যেটা বললাম এটা কোয়েশ্চেনের রেজাল্ট পেয়ে গেছো, স্ট্রং ফিলিং আছে বুঝতে গেলে এই জিনিসগুলো রেসপেক্ট ট্রাস্ট এভরিথিং চেক করো, তোমার লাইটটাকে চেক করো, যদি লাইট পেয়ে যাও তাহলে বাস হয়ে গেল, ক্লিয়ার? স্ট্রং ফিলিংস আছে বুঝতে পেরে যাবে। আচ্ছা ওকে, কাউকে কিছু রেগে বললে খুব মন খারাপ হয়, সরি বলেছি অনেকবার, বাট ওরা বিরক্ত করে রিপ্লাই দেয়। আচ্ছা, তাই নিজেকে শান্ত রাখতে সব রিলেটিভ থেকে দূরে সরে রেখেছি। ভুল করছি স্যার? না একদমই ভুল করুন। আমাকে একটা কথা বলো, ধরো কেউ আমাকে কখনো কিছু রেগে বলেছে, আমি উল্টে তাকে রেগে বলে দিয়েছি, ঠিক আছে? রেগে বলার কারণে পাশের জন আমাকে আন্ডারস্ট্যান্ড করা দরকার ছিল, হ্যাঁ কি না বলো? ধরো তোমরা যদি আমাকে কখনো কোনো কিছু লেখো তো আমার কি রেসপন্সিবিলিটি জাগে? আমি তোমাদের সঙ্গে গিয়ে তর্ক করব, ঝগড়া করব? নিশ্চয়ই নয়। তো তোমাদেরকে আমি এতদিন ধরে চিনি, তো নিশ্চয়ই তোমার আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব, হ্যাঁ কি না বলো? তোমাদেরকে বোঝার চেষ্টা করব যে হ্যাঁ বললো কেন, কিছু জিনিস হয়েছে কেন, তাই তো? ঠিক কিনা বলো? আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব। এবার যদি তাতেও যদি না বুঝতে পারে অ্যাভয়েড করো, হ্যাঁ কি না বলো? দেখবে অনেক সময় কি হয় না, স্পেশাল ক্লাসে কিছু জন লিখতে থাকে, বিভিন্ন জিনিস লিখতে থাকে, তাই না? তো তুমি যে সব কথা রিপ্লাই দিতে হবে এরকম তো কোনো কথা নেই, তাই না? কেউ তোমার মাথার দিব্যি দিয়ে দিয়েছে যে সবার রিপ্লাই দিতে হবে, সবার কথা শুনতে হবে, সবাইকে সব কথা বোঝাতে হবে, এরকম তো কোনো হতে পারে না, তাই না? বলতেই পারে আরে কি এসে গেছে। তো বেস্ট হয় কি যদি না কিছু করছে অ্যাভয়েড করো, ক্লিয়ার? বোঝা গেছে? বেশ, স্যার আমার তো দিদিমা মামা মামিমা সম্বল, আমার বাবা কোনোদিনই খোঁজ নেয় না, মামারা আমাকে ঠিক ভালো চোখে দেখে না, নিজেকে ভীষণ একা লাগে। আমাকে একটা সিম্পল লজিক বলো, যেই লিখেছো আমি নাম বলছি না, আমি একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি, এই দুনিয়াতে তুমি একা যে এস মানে এখন যে আছো, এখন তোমার সঙ্গে কি হয়েছে বলো? তোমার সঙ্গে তোমার আশেপাশে কিছু মানুষকে তুমি দেখতে পাচ্ছ, যখন তুমি ওপরে যাওয়ার টাইম হবে তুমি কাউকে পাশে পাবে? কাউকে পাশে? তোমার জামাটা পর্যন্ত খুলে নেবে, হতর ছাড়াকে জামা পরাস না, মরার সময় কাউকে জামা পরায় দেখেছো? দেখেছো কাউকে? কেউ মারা গেলে তাকে যখন পড়াতে গেছে জামাটা পর্যন্ত খুলিয়ে নেয়, কেন? এই দুনিয়াতে তুমি কিছু নিয়ে আসোনি আর কিছু নিয়ে যাবেও না, এটা উপরওয়ালা রুলস বানিয়ে দিয়েছে। তো বাকি তোমার কার কিসের দরকার, কিসের দরকার বলো? আমাকে বলো কিসের দরকার? ইয়েস, ইমোশনাল সাপোর্টের দরকার, কিছু মানুষকে রাখো, সবার ইমোশনাল সাপোর্ট প্রয়োজন নেই। বাড়ির সবাই কি তোমাকে ভালো চোখে দেখে? আমাদের লাইফে তো বহু মানুষ আছে, সবাই কি আমাকে সব চোখে ভালো চোখে দেখবে? নিশ্চয়ই নয়, কিছু মানুষ তোমাকে দেখবে। তো যে মানুষগুলো দেখছে তাকে প্রায়োরিটি দাও, তাকে লিস্টে রাখো, প্রায়োরিটি লিস্টে, সে মানুষটা তোমার সঙ্গে ছিল একটা টাইমে। সব সময় জেনে রাখবে বিপদের সময় মানুষকেই কিন্তু কাছে, যে যাকে যাকে তুমি কাছে পাবে সেই কিন্তু তোমার অ্যাকচুয়াল বন্ধু হয়, তাই তো? এটা আমরা জেনে এসেছি, ঠিক? তো তুমি শুধুমাত্র তোমার বিপদের সময় যে মানুষগুলো তোমার পাশে দাঁড়িয়ে আছে তাকে প্রায়োরিটি দাও, কারোর প্রয়োজন নেই এই লাইফে, কারোর প্রয়োজন নেই। শুধুমাত্র বাবা মায়ের প্রয়োজন ছিল, হতেও পারে বাবা মা কোনো সার্কামস্ট্যান্সেসে পড়ে বা কোনো কিছু সিচুয়েশনের মধ্যে পড়ে সেখানে তোমাকে প্রায়োরিটিতে রাখেনি বা কোনো কিছু হয়েছে, যাই হোক আমি সেটা কথা বলছি না, বাট তোমার লাইফে কাউকে প্রয়োজন নেই। লাইফে শুধু একদম ফুল ফোকাস থাকা উচিত যে ভাই আমার লাইফের এম কি, আমি সেটাকে অ্যাচিভ করব। বাকি ভাড়মে যায় দুনিয়া, আমার কি এসে গেছে? আমি তো যাবো, করবো একা, বাঁচবো একা, যাবো একা, কি বললাম? বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে? তো এগুলো নিয়ে কিচ্ছু ভেবো না যে তুমি একা আছো, এসব ভুল কথা। স্যার লাইফ পার্টনারে যদি রাগ হলে পছন্দ প্রচন্ড রিয়্যাক্ট করে, রিলেটিভদেরও অপমান করতে না ছাড়ে, আগের কোনো ভুল করেছি হয়তো সেটা নিয়ে কথা তোলে, ও মাই গড, এটা তো নর্মাল ব্যাপার, এটা করবে না, এটা হতে পারে না। তোমার বাবা কিছু করে যায়নি, তোমার মামা কিছু করে যায়নি, তোমার মাটা কিছু করে না, তোমার কাকু কিছু করে না, তোমার দাদু কিছু করে না, এ কিছু করে না, বাকি আমার সব কিছু করে, তোমারগুলো কেউ কিছু কোনো কাজেরই নয়, না তোমারটা না আমারগুলো তো একদম ফ্যান্টাস্টিক, একদম লেভেলের আছে, এটা নর্মাল ব্যাপার, এটাতে গার্লফ্রেন্ডের উপর আগারাগির কিছু করার নেই। সবসময় তাকে প্রায়োরিটি দাও, ও মাই গড তোমার বাড়ির লোকেরা কত ভালো। আমাকে যখন কেউ কিছু বলে না, তোর বাড়িতে তো দিদিরা কি করে, এরকম বললাম, আমার তো ভাই লেভেলে, সব অস্ট্রেলিয়াতে থাকে, বলছে ওয়া অস্ট্রেলিয়া, আমাকে নিয়ে যাবি একদিন? তো আমি ঘুরিয়ে এরকম বলতে থাকি, তো ওর যে কারছি ও বুঝতে পারে না, বুঝতে পেরেছো? ও ভাবে যে হ্যাঁ আমাকে প্রায়োরিটি দিচ্ছে। তো তুমি এরকম করতে থাকো, তুমি না জিনিসটাকে না ওর জায়গায় নিয়ে চলে যাও, মানে তোমাকে যদি বলে দেখো, তুমি আমাকে বলো, তুমি আমাকে কোনো বাজে কথা বললে তার মানে কি আমি বাজে হয়ে গেলাম? তুমি আমাকে বলো,
বোঝাও, তুমি আমাকে চারটে বাজে কথা বললে, তার মানে কি আমি বাজে হয়ে গেলাম? নিশ্চয়ই নয়। তুমি আমার বাড়ির সম্বন্ধে পাঁচটা বাজে কথা বললে, তার মানে কি আমার বাড়ির লোক বাজে হয়ে গেল? নয় তো। রাগ করবে কিসের জন্য? সময় বেশি হয়ে গেছে তোমার, আমাকে বোঝাও। আমার সময় বেশি হয়ে গেছে না তোমার সময় বেশি হয়ে গেছে? হ্যাঁ, একটা টেম্পোরারি রাগ আসে, আসে, ম্যানেজ করে নেবে নিজেকে। ক্ষমা করে দাও, সরি, ভুল করে ফেলেছি। আমাকে তো যদি কেউ কিছু বলে আমি উঠবসও করে নেব। কেন? তুমি বলবে স্যার কেন করবে, উঠবসও করে নেবো। আমাকে যদি বলে যে তোমার বাড়ির লোক খুব বাজে, খুব দেখতে ভালো না, সব প্রচুর কালো কালো দেখতে, ভালো লাগে না, আমার বাড়িতে সব ফ্যান্টাস্টিক, সব সাদা, সব ফেয়ার লাভলি মেখে বসে আছে, আমি তাহলে কি করব? না, তোমাকে উঠবস করতে হবে, আমি উঠবস করে নেব। কি বলে, সব পচা পচা লোক, আমি উঠবস করে নেব। কিন্তু হ্যাঁ, কিন্তু এটা বোঝানোর চেষ্টা করতে হবে, ভালো করে জেনে রাখো, তুমি তাকে তোমার লাইফ পার্টনার হিসেবে মেনে নিতে চাইছো। তোমাকে এটা বোঝানো উচিত যে রেসপেক্ট বলে একটা জিনিসও কিন্তু হয়, সেটাকে দাও, যদি দিতে পারো তো ভালো, আর না দিতে পারো তো আমার মনে হয় ডিস্টেন্স মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কি না বলো? ঠিক, রেসপেক্ট ইজ সো মাচ ইম্পর্টেন্ট, সে কাকে যাকেই দিচ্ছ না কেন, তুমি আমার বাড়ির লোককে পাঁচটা বাজে কথা বলছো মানে তুমি আমাকেও রেসপেক্ট হারাচ্ছ। তুমি তাকে ইনসিওর করো, সেটা বোঝানোর চেষ্টা করো, যদি ভালো মনে করে তাহলে তাকে শেখাও। দেখো, অন্যায়টাকে মেনে নেওয়াটাও কিন্তু একটা পাপ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কিনা যেন তারে তৃণ সম দহে। মানে কি? তার মানে কেউ যদি অন্যায় করে আর তুমি বসে বসে শুনছো আর তুমি বলছো যে স্যার তাহলে কি করব কি করব, না, অন্যায় করছে তাকে বোঝাও যে তুমি অন্যায় করছো, প্লিজ বি ইনসিওর করো যে নেক্সট টাইম থেকে এটা করবে না। আমি জানি তুমি বলে ফেলেছো, যাই হোক, কোনো কিছু দরকার নেই। আর যদি বলে যে না আমি বলবো, আমি এটাই বলবো, তাহলে তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে থাকি, প্লিজ ফোন করবে না, ফোন সুইচ অফ করে রেখে দেবে। নো অ্যাভেলেবিলিটি, ক্লিয়ার? অ্যাভেলেবেল হবেই না আর, ভাড় মে যাই। তুই বোঝানোর চেষ্টা করো যে তোকে প্রয়োজন নেই আমার। এইটা যতক্ষণ না বোঝাবে না ততক্ষণ পর্যন্ত না তোমাকে না ইগনোর করতে স্টার্ট করে দেবে। কি প্রয়োজন বলো? তুমি আমাকে একটা কথা বলো, তোমার বাবা মা তোমাকে বড় করছে, তোমার বাড়ির লোক তোমাকে একটু হলেও হেল্প করছে, তোমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে এই দিনটা দেখার জন্য যে পাশের বাড়ির কোনো মেয়ে তোমার এগেনস্টে দুটো চারটে বাজে কথা বলবে? এইটা শোনার জন্য তুমি বসে আছো যে বাড়ির লোকের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছে আমি বসে বসে শুনবো? কেন না আমি তার সঙ্গে প্রেম করি। আরে ভাই, প্রেম করো যদি, তুমি তারা কি প্রেম করছিল না? আজকে 14 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত তোমাকে বড় করেছে, প্রেম করেনি? তারাও তো প্রেম করেছে, তাহলে সেই প্রেমটা কি প্রেম নয়? সেটা কি সম্মানের যোগ্য নয়? কেন সহ্য করবে? ডাইরেক্টলি বলো, নেক্সট টাইম থেকে যদি বলো কাট করে রেখে দেবো, বাকি তুমি আর তোমার বাড়ির লোক দুজনেই মরবে। একটা ভালো জুয়েল, একদম গোল্ড পার্সনকে তুমি হারাবে। হ্যাঁ, আমার মতো এত ভালো, এত কোচি, এত শান্ত, এত ভদ্র একটা ছেলেকে তুমি হারাবে। হ্যাঁ, তা বলে আবার এটা নিয়ে আবার বলো না যে তার সঙ্গে থাকবো না, এটাও আবার একটু অনেকে শেষে লিখেছো তার সঙ্গে কি থাকা উচিত? মা প্লিজ ক্ষমা করে দাও, এরকম করতে যেও না, আমাকে আবার বলে দিও না যে এই লোকটা, এই ছেলেটাই কিন্তু আমার প্রেমটাকে নষ্ট করেছে। পরের দিন দেখা যাবে একে 47 নিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, হত ছাড়া বেরো, গুলি করবো তোকে। তাই তো, এটা করতে যেও না, কিন্তু এইগুলো থাকা উচিত। দেখো, এই যে একটা এক্সট্রিম স্টেটমেন্ট, স্যার আমি কি তার সঙ্গে থাকবো, মানে তুমি এতদিন প্রেমই করোনি, তার মানে এটাই তো বলছো। হ্যাঁ কি না বলো? তার মানে তুমি এটাই তো বলছো তুমি তার সঙ্গে ভালোবাসোই না। ভাই ভালোবাসো না যদি বসে বসে শুনছো কেন? এটা কি ধরনের কথা? থাকা উচিত কিনা, মানে আরেকজন ডিসিশন দিয়ে দেবে সে তুমি থাকবে কার সঙ্গে থাকবে না, মানে আমি তোমাকে বলে দেবো যে তুমি কারোর সঙ্গে থাকবে কি থাকবে না, এটা আবার কেন? ভাবো, ভালোবাসাটাকে চুমুলাভ বলে, জানো তো? চুমুলাভ মানে কি জিনিস জানো? হোয়াট ইজ চুমুলাভ? আইডিয়া আছে চুমুলাভ কি জিনিস? আলটিমেট ডেডিকেশন, অর্থাৎ জীবনের সবাই যদি এসে বলে দেয় ওই লোকটা খুব বাজে, কিন্তু যেহেতু সে তোমার চুমুলাভ, তাই জন্য তুমি তাকে কখনো বাজে বলতে পারো না। তুমি বলবে হ্যাঁ আমার বাজে হলেও ওটা আমারই। বুঝে গেল? যেরকম আমার হেডফোনটাকে সবাই বলে যে এই একটা হেডফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তোর কোনো কোয়ালিটি আছে? মানে তুমি ভাবতে পারছো বিয়ে বাড়িতে সবাই বড় বড় হেডফোন নিয়ে বসে আছে আর আমি ছোট্ট একটা কানে নিয়ে বসে আছি, এই দিকেরটা নেই। তো আমাকে যখন বলে এই হেডফোনটা তোর এই কোয়ালিটি হয়ে গেছে, তখন আমি কি বলবো বলো? তখন সিম্পল লজিক না, আমি আমার চুমুলাভটাকে ভালোবাসি, তো আমি কি করব, ছেড়ে দিয়ে চলে যাব?
তো কেউ তোমাকে বলতেই পারে যে কোনটা ভুল কোনটা খারাপ, কিন্তু সেটা থেকে তুমি তোমার সার্কামস্ট্যান্সেস কি হচ্ছে ওই মানুষ তো জানে না। আমি তো জানি না যে আমার তোমার সার্কামস্ট্যান্সেস কি হচ্ছে, কিন্তু সেখান থেকে তোমাকে বুঝতে হবে। আমি যেগুলো বললাম সেগুলোকে কোয়ালিটি দেখে নাও, কাউকে বোঝানোর চেষ্টা করো। দেখো, যাকে তুমি ভালোবাসো সে তোমাকে আন্ডারস্ট্যান্ডও করবে, এরকম হতে পারে না যে আন্ডারস্ট্যান্ড করে না। যদি বলে থাকো যে আন্ডারস্ট্যান্ড করে না, এটা একদম ভুল কথা, তাহলে তুমি বোঝাতে পারো না, তাই না? হ্যাঁ কি না বলো? ঠিক, ট্রু লাভ হতে গেলেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং দুজনের ম্যাচ করা দরকার আছে, হতেই পারে না যে আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ না হলে হবে। আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি। যাই হোক স্যার, আমি আর আমার বয়ফ্রেন্ড দুজনেই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, 2 ইয়ার্স হলো। যখন বাড়ি থেকে প্রেশার দিচ্ছে বিয়ের জন্য, ফ্রাস্ট্রেশনে আছে, কি করতে পারি? নাও আমি এখানে না খুব ভালো একটা ঘটনা বলছি, শোনো। এই জিনিসটা যখন বললে তখন আমাকে বলতে খুব ইচ্ছে করছে। আমি একজন টিচারের কাছে পড়তে যেতাম, যদিও এখন কলকাতাতে তখনকার টাইমে খুব ফেমাস টিচার ছিল, সবাই পড়েছে, তোমাদের মধ্যে নাম বললে হয়তো অনেকে শুনবে, কেউ হয়তো তোমার বন্ধু বান্ধব কেউ না কেউ পড়েছে। যাই হোক, তো সেই স্যারটার সঙ্গে না আমার একটা মানে হয় না একটা ওই কানেকশন তৈরি হয়ে গেছিলো, হয় না একটা টিচারের সঙ্গে কানেকশন তৈরি হয়ে যায়, বিল্ড হয়ে যায়, তো কানেকশন। যেরকম স্যার যদি কখনো না আসতো, লেট করতো, আমি ফোন করতাম, স্যার কোথায় আছেন, কখন আসবেন, কি ব্যাপার, এরকম ব্যাপার জিজ্ঞেস করতাম। আর সেরকমই আমি যখন আসতাম না তখন স্যার জিজ্ঞেস করতো, আচ্ছা বিভ্রাংশ এলো না কেন, কি হয়েছে ওর প্রবলেম, আমাকে ফোন করতো। তো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। তো একবার না হতে 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 কথা বলতে 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 একবার হয়েছে যে স্যার এরকম তো সিচুয়েশন, তো স্যারও তখন জব পাচ্ছিল না, মানে বেসিক্যালি প্রায় ধরো 6 বছর ধরে পড়াশুনো করেছে, তো তারপরেও মানে জব পায়নি, তো প্রচুর হার্ডওয়ার্ক করেছে, মানে সেই সময় প্রচুর হার্ডওয়ার্ক করতে, মানে UPSC অনেকবার দিয়েছে, কখনো প্রিলিমস ক্রস করেছে, কখনো মেন্স ক্রস করেছে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারেনি। একটা আক্ষেপ থেকে গেছে যে বিহাংশু পারলাম না, চেষ্টা করেছি পারলাম না। তো স্যার যখন পড়াশুনো করতো 6 ইয়ার্স ধরে, স্যারের যে প্রেজেন্ট যে ওয়াইফ রয়েছে সে 6 ইয়ার্স ধরে ওই স্যারের সঙ্গে সেম একই কিন্তু পড়াশুনো করে এসছে 6 ইয়ার্স ধরে, ঠিক আছে, 6 বছর ধরে বাড়ির এগেনস্টে সমস্ত কিছুর এগেনস্টে গিয়ে, ঠিক আছে। কিন্তু একসঙ্গে যখন মানে যে বছর স্যার চাকরি পেল ফরেস্ট সার্ভিসে, পরের বছরই ওই ম্যাডামও চাকরি পেল, বুঝতে পারলে, তো দুজনেই চাকরি পেয়েছে। তো এটা কি, এটা মানে হচ্ছে এটা নয় যে তুমি কারো এগেনস্টে গিয়ে কথা বলছো। দেখো এটা তো নয় যে বাবা দুজনে এক আছি কেন, না দুজনে আমাদের একটা এম আছে, অবজেক্টিভ আছে, তাই না? একটা এম নিয়ে লড়াই করছো যে দুজনে মিলে একটা জায়গাতে সেটেলড হবো, ভালো জায়গাতে রেডি হবো, একটা পড়াশুনো করছি, একটা নলেজ গেইন করছি, একটা জায়গাতে যাব। তার মানে এটা তো নয় যে পাচ্ছি না বলে তাকে ছেড়ে দিতে হবে, বাড়ির লোক বলছে বিয়ে দিতে হবে তার মানে বিয়ে করে নিতে হবে, এটা নয়, ঠিক কিনা? এটা কোনোদিন সলিউশন হতে পারে না। সলিউশন এটা হতে পারে যে হ্যাঁ আমরা 5 বছর ধরে পড়লাম, 6 বছর ধরে পড়লাম, পেলাম না, তুমি আমাকে একটা কথা বলো, 6 বছর ধরে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি পড়ে তার কাছে নিশ্চয়ই কোয়ালিটি ডেভেলপ হয়ে যাবে, হ্যাঁ কিনা বলো? সে নিশ্চয়ই সেই মতো করে এবেল হয়ে যাবে কোনো জব পাওয়ার জন্য। সে যদি ওই জবটা নাও পেতে পারে, একটা ছোটোখাটো জব তো পেতেই পারে, সুখে শান্তিতে আমরা থাকতে তো পারি, তাই না? যদি সৎ ইন্টেনশন নিয়ে আমরা কোনো লড়াই করি, আর সেই লড়াই সবসময় সবাই জেতে, বোঝা গেল? কিন্তু অসৎ ইন্টেনশনে প্রবলেম থাকে, কিন্তু তোমরা তো সৎ ইন্টেনশন নিয়ে পড়াশোনা করছো, তোমরা তো নিজেরা কষ্ট করছো, তাতে বাড়ির লোকে স্রোতের এগেনস্টে লড়াই করতে হয়, স্রোতের সঙ্গে তো সবাই লড়াই করতে জানে। দেখো যখন স্রোত বয়ে যায় সেই সময় কোনো একটা জাহাজ নিয়ে তুমি যদি বেরিয়ে পড়ো, তাহলে তুমি তো অনায়াসে তুমি একটা ডেস্টিনেশন থেকে একটা ডেস্টিনেশন চলে যাবে, কিন্তু লড়াই তো তাকে করতে হয় যে স্রোতের এগেনস্টে লড়াই করে, তাই না? স্রোতের বিরুদ্ধে লড়াই করা শেখো, স্রোতের সঙ্গে তো সবাই লড়াই করতে জানে, তুমি স্রোতের বিরুদ্ধে করতে শেখো। আর স্রোতের বিরুদ্ধে করে যখন পৌঁছবে, ততদিনে তুমি দেখবে, যখন তুমি দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, স্রোত এই দিক দিয়ে বয়ে যাচ্ছে, তুমি জাহাজ নিয়ে নেমে পড়লে, স্রোতের সঙ্গে সঙ্গে তুমি বয়ে চলে গেলে, তো না তুমি কিছু শিখলে জীবনে, না তুমি কোনো কিছু এক্সপিরিয়েন্স করলে, আর না লাইফে কোনোদিন পর্যন্ত কোনো কিছু বোঝার চেষ্টা করলে, হ্যাঁ কিনা বলো? কারণ তোমার কাছে কষ্টটুকুই আসেনি কখনো, ঠিক কিনা বলো? কিন্তু যখনই তুমি স্রোতের বিরুদ্ধে লড়াই করতে স্টার্ট করো, তখন তুমি শেখো, কি শেখো, লাইফে কিভাবে বড় হতে হয়, লাইফে ছোট ছোট জিনিসকে কিভাবে প্রায়োরিটি দিতে হয়, নিজের ডিসিশনগুলোকে কতটা স্ট্রংলি নিতে হয়, তাই না? এগুলোকে কিন্তু তখন শিখতে হয়, আর তখনই তুমি শেখো যে এই শেখান থেকেই কিন্তু একটা সেট অফ স্ট্রংনেস তোমার মধ্যে ডেভেলপ হয়, একটা বলতে পারো যে নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি তুমি খুঁজে পাও, কনফিডেন্স খুঁজে পাও, লাইফে পরবর্তীকালে লড়াই করার মানসিকতা তৈরি হয়, তাই না? কিন্তু যদি তুমি স্রোতের সঙ্গে চলতে, তাহলে সেই মানসিকতা কোনোদিন তৈরি হতো না,
আর কোনোদিনই তুমি এগিয়ে যেতে পারতে না, ক্লিয়ার? সো তাই জন্য এগুলো ছেড়ে দাও, এগুলো বাড়ির লোক বলতেই থাকবে। বাড়ির লোক কি বোঝে? আজকে কি বাড়ির লোক বুঝেছে যে 3 বছর রিক্রুটমেন্ট হয়নি? এটা কি বুঝেছে কখনো? না তুমি বাড়ির লোককে কখনো বোঝাতে পেরেছো? কখনো বোঝাতে পেরেছো যে রিক্রুটমেন্ট তো 2 বছর 2017 থেকে তো বন্ধই হয়ে পড়ে রয়েছে? বলতেই পারো, মানে ওয়ান সেট অফ 2017-18 প্রায় বন্ধই হয়ে পড়ে আছে। 17 রেজাল্ট 18-তে বেরোচ্ছে, 18 রেজাল্ট 19-এ বেরোচ্ছে, তার মানে বন্ধই হয়ে আছে। তো 2 বছর তো লকডাউনই চলে গেল। তুমি বাড়ির লোককে বোঝাতে পারবে? বোঝাতে পারবে না, তাই না? তো এই জন্য, ক্লিয়ার, এই জন্য এগুলো নিয়ে ভেবো না। সৎ ইন্টেনশন রাখো। সৎ ইন্টেনশন লাইফে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় মানুষকে, সেইটা রাখো, আর কিছু দরকার নেই। চলো, ঠিক আছে, ক্লিয়ার? তো 1 ঘন্টা 30 মিনিটে ক্লাস, 48 মিনিট হয়ে গেল, ঠিক? চলো এবার ঝুলে পড়ো গিয়ে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, ভালো থাকো। হ্যাঁ প্লিজ, দয়া করে গিয়ে আবার ফোন করে, অত ছাড়া আমাকে ফোন করবি না, ঝগড়া করবি না, এরকম করো না কিন্তু, বলো, ঠিক আছে? বোঝাও, পাশের মানুষ তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে শিখবে। গান্ধীজির মতো মানুষ যদি সারা ভারতবর্ষকে বুঝিয়ে দিতে পারে যে কলোনিয়াল গভর্নমেন্ট থেকে ডোমিনিয়ন স্ট্যাটাস পাওয়া যায় কিভাবে, আর ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে ইন্ডিপেন্ডেন্স পাওয়া যায় কি করে, সেই মানুষটা যদি সারা ভারতবর্ষকে বুঝিয়ে দিতে পারে, আর তুমি তোমার পাশের মানুষটাকে বোঝাতে পারবে না? পাশের মানুষটাকে আন্ডারস্ট্যান্ড করাতে পারবে না যে আমি খুব কষ্টের মধ্যে আছি, প্লিজ আমাকে এই সময় সান্ত্বনা দেওয়ার জন্য কাছে থাকো? তাহলে আর তুমি কি করলে? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, টাটা, গুড নাইট।